ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण कारण सर्व कारण कारण पुनराय समस्त साधु गुरु वैष्णवृंदे चरणे दंडवत प्रणाम जानिए श्रद्धेय भक्त मंडली भक्तिमती मायेरा कलिजुग पावन अवतार चैतन्य महाप्रभु जिनी जगतेर जीव के करुणा करबार जन्य आज थेके 535 बछर पूर्वे श्रीधाम नवद्वीपेर माझे अवतीर्ण हलेन। पदकर्ता बोलछेन गौरांग बलिते हबे पुलक शरीर हरि हरि बलिते नयने बहिनी। एटा हरि नामेर एकटा दिक तात्पर्य। আমরা এত ঠান্ডার মধ্যে এত কঠিন পরিস্থিতি চারিদিকে করোনার একটা অতি মহামারী আমরা দীর্ঘ প্রায় এক বছর হতে চলেছে এই করোনার পরিস্থিতি আমরা সকলেই উপলব্ধি করেছি। সবাই বিভিন্ন দিক থেকে জর্জরিত। হরি বল রাধে। কেউ আর্থিক কারণে কেউ শারীরিক কারণে অনেক কষ্ট আমরা পেয়েছি আমরা দেখেছি আমাদের হাজার হাজার মানুষের পরিণতি। তথাপিও বাবা এটা সত্য যে জগৎটাই হচ্ছে দুঃখময় জগৎ। কখনো করোনা আসবে কখনো প্লেগ আসবে কখনো আপনারা জানেন যে বিভিন্ন ব্যাধি এসেছে চলে গেছে। আমাদের বাপ ঠাকুর দাদা দেখেনি বলে আমরা অবাক হয়ে যাচ্ছি কিন্তু জগৎটাই হচ্ছে দুঃখময় জগৎ। এখানে দুঃখ আমাদের পেতে হয় যে কোনো দিক থেকে সাংসারিক দুঃখ কিংবা পারিবারিক দুঃখ কিংবা শারীরিক দুঃখ আমরা কোনো না কোনো ভাবে পেতে পারি। দুঃখ তিন রকম, এক হচ্ছে আদি দৈবিক, এক হচ্ছে আদি ভৌতিক আর এক হচ্ছে আধ্যাত্মিক। যত দুঃখ জগতে দেখছেন তিন ভাগে বিভক্ত। আদি দৈবিক দুঃখ কাকে বলে? যেমন ধরুন আমফান ঝড় হয়ে গেল, বিভিন্ন মানুষের হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হলো, ঘর ভেঙে পড়লো, গাছপালা ভেঙে পড়লো, মানুষ বিপর্যস্ত হয়ে গেল, এটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ কি? না মশা কামড়ালো, ম্যালেরিয়া হলো, কষ্ট পেলাম, ডেঙ্গু হলো, যন্ত্রণা পেলাম, করোনা হলো, যন্ত্রণা পেলাম, এটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আর আধ্যাত্মিক দুঃখ যেটা হচ্ছে মানুষের মনে দুঃখ, ছেলে মেয়েকে নিয়ে দুঃখ, শ্বশুর শাশুড়িকে নিয়ে দুঃখ, বৌমাকে নিয়ে দুঃখ, এই যে মানসিক দুঃখ এই দুঃখকে বলা হয় আধ্যাত্মিক। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা তাহলে এই যে ত্রিতাপ জ্বালায় আমরা সকলে জর্জরিত বলেন এখান থেকে উদ্ধারের অন্য কোনো রাস্তা নেই? অনেক রাস্তা আছে, অনেক রাস্তা। শরীরকে ভালো রাখবার জন্য শাস্ত্র অনেক নিয়ম বলে দিয়েছে। যদি কারো সারা শরীরে বাতের যন্ত্রণা থাকে, বাতের রোগ থাকে, বাত বলেন একাদশী করো, অমাবস্যা পূর্ণিমা করো, তোমার বাতের ব্যাধি ধীরে ধীরে একবারে নির্মূল হয়ে যাবে না কিন্তু কমে যাবে। যদি কারোর শুধু হাঁটুতে বসতে উঠতে কষ্ট হয়, কোমরে যন্ত্রণা হয়, তারও উপায় শাস্ত্র বলে দিয়েছে। আমি বলছি না, শাস্ত্র বলছেন, পুরাণ বলছেন। শিবরাত্রির দিনে শিবরাত্রির ব্রত করে রাত্রি 12টার সময় আশেপাশে যদি কোনো শিবের মন্দির থাকে সেখানে পুজো করা তিনটে বেলপাতা নিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আর শিব মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আপনি তিনটে বেলপাতা খাবেন রাত্রি 12টা। কিন্তু 11:30টা হলে চলবে না, 12:45টা হলে চলবে না, 12টা, 12টার পরে হলে চলবে, 12টার আগে চলবে না। আপনি 12টার সময় মন্দিরের বাইরে দাঁড়িয়ে চূড়ার দিকে তাকিয়ে ওই তিনটে বেলপাতা, পুজো করা বেলপাতা আপনি ব্রত করে চিবিয়ে চিবিয়ে খান, পরের দিন দেখুন আপনার হাঁটু যন্ত্রণা কমে যাবে, শাস্ত্র এটাও বলে দিয়েছে। আমি বলছি না, পুরাণ বলছে। তাহলে সমস্ত দুঃখের অবসানের কথা শাস্ত্র আমাদের বলেছেন কিন্তু মা সবথেকে চরমতম দুঃখ হচ্ছে আমাদের মনের দুঃখ, মানসিক দুঃখ। আপনার হাঁটুতে যন্ত্রণা হলে বেশি কষ্ট হবে না কিন্তু আপনার মনে যদি যন্ত্রণা হয় এ হচ্ছে অনেক ঢের বেশি দুঃখদায়ক। তাই এখান থেকে উদ্ধারের উপায় কি? না চৈতন্য মহাপ্রভু বলছেন একমাত্র হরিনাম, হরি হরি হরিনাম।
তাই পদকর্তা বলছেন গৌরাঙ্গ হবে আমার 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 মন্দির থাকবে না কেন? আমি কি কোন ব্যাপার নাকি?
আমি তো সবাইকে সৃষ্টি করি, আমার সৃষ্টি করা জীব শিবের মন্দির করছে, মনুষ্যর মন্দির করছে, কিন্তু আমার মন্দির নেই। এই ব্রহ্মাজির মনের মধ্যে একটু অহংকার চলে এলো। তিনি কি করলেন, তিনি ভাবলেন আমার গুরুত্ব সবার আগে ভগবানকে বোঝাতে হবে, হরিকে বোঝাতে হবে আমার গুরুত্বটা কি, তাহলে নিশ্চয়ই আমার একটা বিরাট বড় মন্দির তৈরি হবে, সবাই আমার পুজো করবে। এই মনে অহংকার নিয়ে ব্রহ্মা তিনি চলে এলেন শ্রী হরির কাছে। ভগবান শ্রী হরির কাছে এসে হাত জোড় করে প্রণাম করে বলছেন, হে প্রভু, হে দয়াময়, আমি তোমার কাছে একটা বিশেষ কাজে এসেছি। কি কাজ, কি কাজের জন্য? ব্রহ্মাজি বললেন, আসলে সত্যি কথা বলতে ঠাকুর, এই যে লকডাউন হয়ে গেল, সবার ছুটি, সরকারি কর্মচারী ছুটি, বেসরকারি দোকানদার ব্যবসায়িক যারা তাদের দোকান বন্ধ, সবার ছুটি হলো, কিন্তু আমি ব্রহ্মাজি আমার তো ছুটি হচ্ছে না, তা আমিও তো বুড়ো মানুষ, আমারও তো ছুটি, আমার তো বিশ্রামের দরকার। ভগবান বললেন, ব্রহ্মা আপনি কি বলছেন? আরে আপনি ছুটি নিলে কারখানা বন্ধ হয়ে যাবে, 56 কোটি জীব সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে ছুটি দেওয়া যাবে না। ব্রহ্মাজি মনে মনে ভাবছে, দেখাচ্ছ আমার কত গুরুত্ব, ইম্পর্টেন্সি, অথচ আমার গুরুত্বটা তো ভগবানকে বোঝাতে হবে। বলে উঠল, না না ঠাকুর, ছুটি আপনাকে দিতে হবে, আমারও বিশ্রাম দরকার, আমি বুড়ো হয়ে গেছি, ছুটি আমাকে দিতে হবে। ভগবান বুঝতে পেরে গেছেন বাবা, যে ছুটিটা বিশ্রামের জন্য নয়, আমাকে টাইট দেবার জন্য চাইছে, আমাকে টাইট দেবার জন্য ছুটি চাইছে ব্রহ্মা। ঠিক আছে, ভগবান অন্তর্যামী তিনি বলে উঠলেন, ঠিক আছে যান, আমি আপনাকে ছুটি দিলাম। আর যেই বলেছে ছুটি দিলাম, ব্রহ্মাজি আর 2 মিনিটও সেখানে দাঁড়ালেন না, প্রণাম করে সোজা বাইরে বেরিয়ে এলেন। আর বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি তো কতদিনের জন্য ছুটি চাইলাম এটা তো ভগবানকে বলিনি, আর ভগবানও আমাকে বলেনি যে 10 দিনের জন্য ছুটি না 1 মাসের জন্য ছুটি, ভগবানও বলেননি। তাহলে আমি এমন টাইট দেব, আমি 2 মাস কারখানা বন্ধ করে দেব। 2 মাস কারখানা বন্ধ হয়ে গেলে জীব সৃষ্টি বন্ধ হয়ে যাবে, তখনই ভগবান আমার গুরুত্ব বুঝতে পারবে। এই মনে মনে চিন্তা করতে করতে ব্রহ্মাজি রাস্তা দিয়ে আনন্দে আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আনন্দে তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। কত সুন্দর, তিনি আজকে ভাবছে ভগবানকে টাইট দেবে, ভগবানের গান গাইতে গাইতে তিনি যাচ্ছেন। জগ মে সুন্দর হ্যায় দোনো, চাহে হে কৃষ্ণ কহো ইয়া রাম। জগ মে সুন্দর হ্যায় দোনো, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম। মায়ের একবার আমরা সবাই মিলে উলুধ্বনি দেব, ও বলো রাম 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 হরি ও। জগ মে সুন্দর হ্যায় দোনো, চাহে কৃষ্ণ কহো ইয়া রাম। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। ভগবান কৃষ্ণ তিনি ব্রজ গোপিনীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খায়, আর ভগবান রাম তিনি ভীল জাতি শূদ্র জাতি শবরীর এঁঠো ফুল খাচ্ছে। ফুল গানের ভাষার মানেটা হচ্ছে কি বলছে দেখো, মাখন ব্রজ মে এক চুরাবে এক বের ঘিলনি কে খাবে, প্রেম ভাব সে ভরে অনোখে
चाहे कृष्ण कहो जग में सुंदर है दोना, चाहे कृष्ण कहो या राम बोलो राम। भगवान के एक तो टाइट देवार जन्य ब्रह्मा जी रास्ता दिए जाच्छे, हठात ब्रह्मा जी चमके दाड़िए पड़े कि अच्छा हठात ब्रह्मा देखते पेलें तारी मत बुड़ो सदा चूल सदा दाड़ी सदा धुती सदा पईते सदा नामेर माला অথচ তারা সবাই উটের পিঠে চেপে লম্বা লাইন দিয়ে যাচ্ছেন, উটের উপরে চেপে লম্বা লাইন দিয়ে যাচ্ছেন। ব্রহ্মাজি দেখলেন অবাক হয়ে, কি দেখলেন বাবা? না দেখলেন এরা কেউ আমার কারখানাতে তৈরি কিনা, আমি তো সবাইকে তৈরি করেছি কিন্তু এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কারখানা তৈরি নয়। এটা তিনি চিন্তা করছেন, তারা একটু একটু করে সামনে এগিয়ে আসছে, আর যেই এগিয়ে এসেছে ব্রহ্মাজি দাঁড়িয়ে বলছে একটু দাঁড়ান। এখন যে ভদ্রলোক সবার সামনে উটের উপরে চেপে যাচ্ছে তিনি বলছেন না না আমার সময় নেই, পেছনে যে আসছে তার কাছে যান। ব্রহ্মাজি ঠিক তার পেছনে যিনি আসছেন তার কাছে দাঁড়িয়েছে, একটু দাঁড়ান না দুটো প্রশ্ন করব। তিনি বললেন না না আমিও প্রচন্ড ব্যস্ত, আমার দ্বারা হবে না, পেছনে যে আসছে তাকে জিজ্ঞাসা করব। এবার ব্রহ্মাজি আবার পেছনে গিয়ে যিনি আসছেন তাকে বলছে একটু দাঁড়ান, তিনি বলছে আমি আরো বেশি ব্যস্ত, আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমার পেছনে যে আসছে তাকে জিজ্ঞাসা করুন। তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে এত তারা ব্যস্ত কেউ আমার প্রশ্ন শুনতে চাইছে না, তা সবার পেছনে যিনি আসছেন আমি তাকে গিয়ে ধরব। এবার হাজার হাজার উট পেরিয়ে চলে গেল সবার পেছনে যে ভদ্রলোক আসছেন, ব্রহ্মাজি তার সামনে দাঁড়িয়েছে, দাঁড়া একটু দাঁড়া, আমি আপনার সময় নষ্ট করব না, আমার দুটো প্রশ্নের উত্তর আপনি দয়া করে দেন, আমার প্রথম প্রশ্ন আপনারা কে আর আমার দ্বিতীয় প্রশ্ন আপনারা কোথায় যাচ্ছেন। তা সবার শেষে যিনি আছেন তিনি বললেন ঠিক আছে ব্যস্ত থাকলো আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব, আমরা হলাম সবাই ব্রহ্মা। আপনারা সবাই ব্রহ্মা বলেন? হ্যাঁ সবাই ব্রহ্মা। সে কি আপনারা এতগুলো ব্রহ্মা কোথায় থাকেন? বললেন কেন, একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী থাকে, একটা দেশে যেমন একজন প্রধানমন্ত্রী থাকে, সেই রকম একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকে, একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তো অনন্ত কোটি ব্রহ্মা আছে, তাই আমরা সবাই ব্রহ্মা। বললেন আচ্ছা তাহলে আপনারা ব্রহ্মা, আমার প্রথম প্রশ্নের উত্তর আপনারা দিলেন, এইবার দয়া করে বলুন আপনারা কোথায় যাচ্ছেন। বললেন আর বলবেন না, তাহলে গোড়া থেকে বলতে হবে। আমরা একবার কি করেছিলাম, অহংকারে মত্ত হয়ে ভগবানকে টাইট দেবার জন্য আমরা ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান আমাদের এমন ছুটি দিল যে আজ পর্যন্ত আর অফিসে যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। বললেন তাহলে এখন আপনারা লম্বা লাইন দিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কোথায়? বললেন আর বলবেন না, একটা সুখবর আছে, কিছুক্ষণ আগে নেটে একটা খবর এলো যে এখানকার ব্রহ্মা কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই আমরা সেই ফাঁকা জায়গাটাতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। এবার ইনি যিনি আসল ব্রহ্মা, এনার মাথা ঘুরে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ইনি ভাবলেন যে আমি ভগবানকে টাইট দিতে চেয়েছি, ভগবান এমন টাইট দিয়েছে স্ক্রু ড্রাইভার দিয়ে সর্বনাশ, তাহলে তো আমার চাকরিটা গেল। এইবার তিনি মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, এমন সময় বললেন ব্রহ্মা কে? তাকিয়ে দেখছেন স্বয়ং হরি দাঁড়িয়ে আছে, হাত জোড় করে দাঁড়িয়েছে, কোনো কথা বলতে পারছেন। ভগবান বললেন ব্রহ্মা তোমার মনে অহংকার এসেছে, তুমি 56 কোটি জীব সৃষ্টি করো কিন্তু তুমি জানো না যে সৃষ্টি করবার জন্য যে ম্যাটেরিয়াল দরকার, একটা ঘর তৈরি করতে গেলে সিমেন্ট লাগবে, বালি লাগবে, ইট লাগবে, লোহার ছড় লাগবে, এগুলোকে ম্যাটেরিয়াল বলে। বললেন সৃষ্টি করার জন্য যে ম্যাটেরিয়াল সেগুলো আমি তোমাকে দিই, তবে গিয়ে তুমি কারখানাতে তৈরি করতে পারো, তাই তোমার থেকে আমি হলাম আরো বেশি বড় ইঞ্জিনিয়ার। হরি হরি বল। ওগো কারিগরের বলি হরি হরি, কারিগর ইঞ্জিনিয়ার, ওগো কারিগরের বলি হরি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর
के बना लो यमन घर धन्नो कारिगो ओ भोला मोहन मोने रे मोना ओ कारीगर बोली हारी बोलो सही मिस्त्री बोधाई বাবা ঠাকুর আপনি বাড়ি তৈরি করেছেন একটা দুতলা বাড়ি তার জন্য 20টা 30টা পিলার থাকে পিলার মানে খুঁটি এই যে প্যান্ডেল তৈরি হয়েছে কতগুলো খুঁটি আছে দেখুন পিলার আছে দেখুন একটা বাড়ি তৈরি করতে গেলে কতগুলো পিলার লাগে আপনারা মনে 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 ভেবে দেখুন ভগবান যে বাড়িটা তৈরি করে দিল 14তলা বাড়ি 14তলা বাড়ি এই দেখুন অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল পায়ের তলাটা হচ্ছে পাতাল এটা হচ্ছে ভূলোক ভূবলোক জনলোক সরলোক তপলোক মহলোক সত্যলোক 14 ভুবন 14 তলা বাড়ি তৈরি করছে কিরকম ইঞ্জিনিয়ার দেখুন মাত্র দুটো পিলার দিয়েছে দুটো পিলার একটা ডান পা একটা বাঁ পা এই দুটো পিলারের উপরে এত তলা এত বড় 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে তাই শাস্ত্র কি বলছে দেখো কত সুন্দর কথা বলছে এ ঘরের মোট দুটি খুঁটি বেশ পরিপাটি বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি ভুবন এর ভিতর ধন্য করিব হে বানালো এমন ঘর ধন্য করিব হে বানালো এমন ঘর ধন্য করিব হে বানালো এমন ঘর ধন্য করিব ঘরের মধ্যে ঘরের মধ্যে দরজা নয় খান নটা দরজা আছে বাবা দুটো কান দুটো চোখ দুটো নাসিকার ছিদ্র একটা মুখ একটা পায়ু একটা উপস্থ এই নটা দরজা আছে আর জানালা কত আছে দেখুন দেহটাকে ঠান্ডা করবার জন্য প্রচন্ড গরমে আপনার দেহ থেকে ঘাম বেরোচ্ছে তা ঘামে যে জলটা বেরোচ্ছে জলটা কোথায় ছিল বলবেন শরীরের ভেতরে ছিল তা শরীরের ভেতরের জল বাইরে বেরিয়ে যাচ্ছে লোমের দ্বারা তাহলে আপনারা বলবেন দেহের মধ্যে ছিদ্র আছে বলে হ্যাঁ আছে কেউ যদি বলেন না ছিদ্র আছে যদি দেখুন ভগবান ভগবান বিশ্বাস করি না বলে বাবা ভগবান দেহের ভেতরের জলটা ঘামের আকারে বাইরে বার করার জন্য এই রোমকূপের গোড়াগুলো দিয়ে বেরোচ্ছে তা যদি বলেন এগুলো ফুটো আছে ভালো কথা আপনি যখন পুকুরে স্নান করছেন তা পুকুরের জলটা ভেতরে ঢুকছে না কেন আপনি কলে স্নান করছেন কলের জলটা ওই ফুটোগুলো দিয়ে ভেতরে ঢুকছে না কেন যদি ভেতরের জলটা বাইরে বেরোতে পারে তাহলে বাইরের জলটা ভেতরে ঢুকছে না কেন ওই ছিদ্রগুলো দিয়ে তাহলে নিশ্চয়ই কেউ শাটার বন্ধ করে দিচ্ছে শাটারটা বন্ধ করে দিচ্ছে তা বন্ধ করে দিচ্ছেন কে না সেই টেকনিকটাও সেই ইঞ্জিনিয়ার তৈরি করেছে ঘরের মধ্যে দরজা নয় খান
অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান ও বাবা তিনি রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ হলেন আপনারা জানেন যত গোপী ততগুলো কৃষ্ণ ললিতার কাছে কৃষ্ণ বিশাখার কাছে কৃষ্ণ সবার কাছে কৃষ্ণ ভগবান বারবার দেখিয়েছে ঈশ্বর সর্বভূতানাং সর্বভূতে তিনি বিরাজ করেন আপনারা জানেন কই কই দেশের রাজা ছিলেন রাজা নগ্নজিৎ আর রাজা নগ্নজিতের কন্যার নাম হচ্ছে সত্যা মেয়ের নাম সত্যা ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী নগ্নজিৎ চ্যালেঞ্জ করেছে যে একটা দড়িতে যদি একটা দড়ি এই একটা দড়িতে যদি সাতটা ষাঁড়কে বেঁধে দিতে পারে যে বানতে পারবে আমার এই দুর্ধর্ষ ষাঁড়গুলোকে আমি তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব কত বড় বড় রাজা আসছেন বীর আসছেন কিন্তু একটা দড়িতে একটা ষাঁড়কে বানতে যাচ্ছে তখন আরেকটা ষাঁড়ে সে গুঁতো মেরে দিচ্ছে তা একটা দড়িতে তো কিছুতেই সাতটা ষাঁড়কে বাঁধা যাচ্ছে না আর রাজা তাহলে ভাবছে এমন কোন বুদ্ধিমান রাজা আমার রাজ্যে নেই যে যার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেবো যে আসছে সে কোন রকমের দুটো ষাঁড়কে বাঁধছে তখন তিন নম্বর ষাঁড়ে সে গুঁতো মারছে তা একটা দড়িতে কি করে বাঁধবে সমস্ত রাজ্যের রাজা ফেল এমন সময় রাজা ধীরাজ অনাদিরাদি শ্রী ভগবান গোবিন্দ এলেন তিনি কি করলেন না একটা কৃষ্ণ থেকে সাতটা কৃষ্ণ তৈরি হলো আর সাতটা কৃষ্ণ একটা একটা করে ষাঁড়কে একটা দড়ি দিয়ে বেঁধে আর ছেড়ে দিলেন রাজা নগ্নজিৎ তার কন্যা সত্যার সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে দিলেন ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা তা তিনি অন্তর্যামী তিনি জানে যে কোনটা প্রয়োজন আর কোনটা নেই আপনি স্টিলের চামচ ব্যবহার করেন চামচ দিয়ে গরম পায়েস দিয়েছে আপনি স্টিলের চামচটা ডুবিয়ে মুখে দিলেন মুখটা পুড়ে গেল কেন না স্টিলের চামচটা তো বলে দিচ্ছে না যে কতটা গরম আছে ভগবান একটা চামচ দিয়েছে এই হাত এই হাতটা পায়েসে হাত দিলেই বলে দেবে যেটা গরম এটা মুখে দেওয়া যাবে না তাহলে তিনি কিরকম ইঞ্জিনিয়ার দেখুন ঘরের মধ্যে দরজা নয় খান আর অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান ওগো ঘরের মধ্যে দরজা নয় খান অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান চলো বললেই আপনার ঘরটাকে 30 লক্ষ টাকা বাড়ি বাড়িটাকে ছেড়ে আপনাকে হরিবাসরে আসতে হয়েছে কিন্তু ভগবান এমন ঘর তৈরি করেছে আপনি বাজারে যাচ্ছেন ঘর আপনার সঙ্গে যাচ্ছে আপনি বৃন্দাবনে যাচ্ছেন ঘর আপনার সঙ্গে যাচ্ছে এরকম ফোল্ডিং বাড়ি তৈরি করে দিয়েছে ভগবান এ যে চলো বললেই আপনি চলে ও যে চলো বললেই আপনি চলে ও শুনে যে হয় সেই মিস্ত্রির কোথায় ঘর ভগবান দর্পহারী মধুসূদন ব্রহ্মাজির দর্পটাকে তিনি চূর্ণ করলেন তাই মনে রাখবেন আপনি যত বড় জ্ঞানী হন যত বড়ই জ্ঞানী কীর্তনীয় হন যদি আপনার ভেতরে অহংকার থাকে ভগবান আপনার অহংকারটাকে চূর্ণ করবেন বাবা এটা ভগবানের কাজ তাই তিনি এলেন কৃপা করে পদকর্তা কি বলছেন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা
श्रद्धेय भक्त मंडली भक्तिमती मायरा जय राधे हरि बोल हरे कृष्ण। আচ্ছা দাদা বলছেন যে শীতে মায়েরা ঝিমিয়ে গেছেন, একটু দেখিয়ে দেন তো মা, আপনাদের লকডাউনে ভোল্টেজটা বেড়েছে একটু, হরি ধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে রাধে রাধে ভক্তিমতী মায়েরা। হ্যাঁ এবার দাদা ভাই বুঝে গেছে, জয় নিতাই। আসুন আজকে তত্ত্বদর্শী মহাজন বলছেন এক পাশে দাঁড়িয়ে বাবা, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। আপনি চেষ্টা করলেও আপনার যদি ভাবছেন আমি সাধু সঙ্গ করব, যদি আপনার ভাগ্য না থাকে সাধু সঙ্গ হবে না বাবা। আমরা চ্যালেঞ্জ করি এটা করব ওটা করব, ছেলেকে ডাক্তার করব, মেয়েকে টিচার করব, কিন্তু এটাও জানি যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরো। গোবিন্দের ইচ্ছাটা সবার আগে দরকার, তবে আমাদের বাসনাটা পূর্ণ হবে, বাসনা পূর্ণ হবে। বিভাণ্ডক মুনি আপনারা জানেন, নাম শুনেছেন, ঋষি বিভাণ্ডক, তিনি মনে মনে একবারে ফাইনাল করে নিয়েছে যে আমার ছেলেকে আমি ব্রহ্মচারী করব। ছেলের নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ, ঋষ্যশৃঙ্গ মুনি। জীবনে কোনোদিন রমণী কোনো মেয়ে ছেলে দেখেনি, কোন নারী কিরকম হয় তিনি কোনোদিন দেখেনি। বিভাণ্ডক মুনি আর তার ছেলে থাকে আশ্রমে, কোনো লতা গাছ হয় না, লতা হচ্ছে নারী, লতা গাছটা পর্যন্ত হয় না, নারীকে কোনোদিন দেখেনি। নারী কেমন দেখতে সে জানে না, নারী কিরকম পুরুষ কিরকম পার্থক্যটা বোঝেন না। সুখদেব গোস্বামী প্রভু তিনিও বুঝতেন না যে নারী আর পুরুষের মধ্যে ভাগ কি। যেদিন জন্মগ্রহণ করলো, মাতৃ গর্ভে ছিল 12 বছর, 12 বছর মায়ের গর্ভে ছিল আপনারা জানেন ছোট্ট সুখদেব গোস্বামী।
তিনি 12 বছর পেটের ভেতরে বসে সাধনা করলেন ওং নম ভগবতে বাসুদেবায় বলে গুনে দেখুন 12টা অক্ষর ওং নম ভগবতে বাসুদেবায় এই 12টা অক্ষর এখান থেকে সৃষ্টি হলো 12 বছর তিনি সাধনা করলেন আর যখন ব্যাসদেব জিজ্ঞাসা করছেন স্ত্রীর গর্ভে আছে ছেলে ছেলে এমনিতে 10 মাস পরে হয় তা বাবা জিজ্ঞাসা করছে স্ত্রীর গর্ভে কানটা দিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি বেরিয়ে আসছেন না কেন বেরিয়ে আসুন পেটের ভেতর থেকে ছেলে উত্তর দিচ্ছে বাবা আমি এখানে খুব ভালো আছি এখানে স্বার্থপরতা নেই এখানে হিংসা নেই এখানে মিথ্যে নেই এখানে ছল নেই এখানে চাতুরি নেই এখানে বসে আমি ভজন করছি বাবা আমি বেরোবো না বলেন সে কি তুমি আমার স্ত্রীর গর্ভে পেটের মধ্যে থেকে যাবে সারা জীবন আমার স্ত্রীর কষ্ট হবে না মায়ের গর্ভে যখন সন্তান থাকে মায়েদের কষ্ট হয় হাঁটা চলা করতে শুতে বসতে পাশ ফিরতে আমার স্ত্রীর কষ্ট হবে না ছেলে ভেতর থেকে উত্তর দিচ্ছেন বাবা আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি যে গর্ভে আছি আমার মায়ের কি কোনো কষ্ট হচ্ছে জিজ্ঞাসা করুন ব্যাসদেব জিজ্ঞাসা করছে কি গো তোমার কষ্ট হচ্ছে না তিনি বললেন না কিন্তু তথাপিও তো তোমাকে জগতের নিয়ম বেরিয়ে আসতে হবে বললেন শোনো বাবা বারবার যখন তুমি অনুরোধ করছো আমি বেরোবো তবে একটা শর্ত যখন আমি বেরোবো তখন পৃথিবীতে যেন মায়া না থাকে ব্যাসদেব পণ্ডিত পণ্ডিত ব্যক্তি তিনি বললেন মায়া থাকবে না মানে রসগোল্লার মধ্যে রস থাকবে না চিনির মধ্যে মিষ্টি থাকবে না নুনের মধ্যে লবণ থাকবে না লঙ্কাতে ঝাল থাকবে না তেমনি মায়ার জগতে মায়া থাকবে না বললেন না যদি মায়াটাকে আপনি সরিয়ে নিতে পারেন তাহলে আমি সেই মুহূর্তে জন্মগ্রহণ করব ব্যাসদেব তিনি সাধনা করলেন ভগবান শ্রীহরির কাছে গেলেন শ্রীহরি বললেন দেখুন হে ব্যাসদেব আপনি সাধু মানুষ পণ্ডিত মানুষ আপনি বলছেন মায়া থাকবে না তাহলে ছেলে জন্মগ্রহণ করবে না তা আপনি এক কাজ করুন আপনার ছেলেকে বলুন একটা গরুর শিঙের মধ্যে একটা সর্ষের দানা যতক্ষণ দাঁড়াবে গরুর শিঙের উপরে সর্ষের দানা যতক্ষণ দাঁড়াবে সেই ততটুকু সময় আমি জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নেব আর সেই সময়ের মধ্যে আপনার ছেলে বেরিয়ে আসতে পারবে তো ব্যাসদেব ছুটতে ছুটতে এলেন গর্ভের কাছে বদনটা নিয়ে গিয়ে বললেন যে একটা গরুর শিঙে সর্ষের দানা যতক্ষণ থাকবে আপনাকে সেই মুহূর্তে বেরিয়ে আসতে হবে পারবেন বললেন হ্যাঁ পারব ভগবান কি করলেন না মায়াটাকে সরিয়ে নিলেন কিছুক্ষণের জন্য আর সেই ক্ষণের মধ্যে তিনি নারীটাকে ধরে জন্মগ্রহণ করলেন সুখদেব গোস্বামী প্রভু নারীটা ছেদন করবার সময় নেই নারীটা ধরেই বেরিয়ে এলেন আর ধরেই বেরিয়ে এসে একবার মাকে দেখলেন হাত জোড় করে প্রণাম করলেন একবার বাবাকে দেখলেন হাত জোড় করে প্রণাম করে আর তিনি সোজা ছুটতে ছুটতে চলে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে জামা কাপড় নেই বুঝতেই পারছেন তা তিনি সেই অবস্থায় উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছেন রাধে রাধে ভগবানের নাম গাইতে গাইতে ছিনলিও মেরো भोला समन राधा रमन प्यारे राधा रमन छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन छीन लियो मेरो भोला समन राधा रमन प्यारे राधा रमन 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 छीन लियो मेरो
सखियो का मोहनर मा का कन्हैया दुर्बल के जीवन और भक्तो का ज्ञान राधा रमन प्यारे राधा रमन लियो मेरो कृष्ण चंद्र की जय बोलो राधा रानी की जय बोलिए भक्त प्रभु सुखदेव गोस्वामी की जय তিনি প্রণাম করে বাবা মাকে প্রণাম করে ছুটছে এমন সময় বাবা ব্যস্ত ভাবলো যে ছেলে বারো বছর পরে জন্মগ্রহণ করলো আর জন্মগ্রহণ করেই ভাবলাম ছেলেকে এবার দায়িত্ব দিয়ে দেব সংসারের এবার আমি একটু নিবৃত্ত হয়ে যাব একটু ফ্রি হয়ে যাব অথচ ছেলে সংসার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে এবার বাবা ব্যস্ত হয়ে পেছনে পেছনে যাচ্ছে ছেলেকে চিৎকার করে ডাকছেন পুত্রকে ডাকছেন হা পুত্র বলে আর সুখদেব গোস্বামী তিনি এগিয়ে যাচ্ছেন পিছনের দিকে তাকাচ্ছেন না বাবা তিনি সোজা এগিয়ে যাচ্ছেন এখন যেতে 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 কিছু দূরে দেখলেন কতগুলো রমণী লম্বা লম্বা চুল সুন্দর চোখ সুন্দর ঠোঁট সুন্দর শাড়ি পরে তারা স্নান করতে নেমেছে তা বস্ত্রগুলোকে খুলে দিয়ে তারা জলে নেমেছে স্নান করছে আর ঠিক এমতো অবস্থায় সুখদেব গোস্বামী প্রভু তিনি বিবস্ত্র উলঙ্গ অবস্থায় তিনি তো জানে না কাকে নারী বলে আর কাকে পুরুষ বলে তার তো ভেদাভেদ জ্ঞানটা নেই আমি বলছি না ভাগবত বলছে ইয়ং প্রবচন্ত মনু বেদম বেদ কৃত্যং তিনি জানে না কাকে পুরুষ বলে আর কাকে নারী বলে তাই নারী স্নান করছে তিনি পাশ দিয়ে উলঙ্গ অবস্থায় ছুটে যাচ্ছে আর তারা যখন তিনি যখন ছুটে যাচ্ছে তখন তারাও বুঝতে পারছে না যে আমরা কাপড় পরিনি তারা ওই উলঙ্গ অবস্থায় সুখদেব গোস্বামীকে প্রণাম করছেন সবাই মিলে প্রণাম করছেন একটুক্ষণ পরে পিতা ব্যাসদেব আসছেন আশি বছর বয়স বৃদ্ধ পিতা ব্যাসদেব তিনি যখন আসছেন তখন এনারা তাড়াতাড়ি কাপড় পরেছেন কাপড় পরে আঁচল ঢাকা দিয়ে দাঁড়িয়ে প্রণাম করছেন ব্যাসদেব দেখে অবাক হয়ে গেলেন যে আমার যুবক ছেলে আমার ছেলে উলঙ্গ অবস্থায় তোমাদের চোখের সামনে দিয়ে ছুটে গেল তোমরাও বিবস্ত্র অবস্থায় তাকে প্রণাম করলে আর আমি বৃদ্ধ হয়ে গেছি আমাকে দেখার সঙ্গে সঙ্গে তোমরা বস্ত্র দ্বারা নিজের দেহটাকে আবৃত করলে তা আমাকে দেখে তোমরা কাপড় পরে নিলে আমার ছেলেকে দেখে কাপড় পরা ভুলে গেলে কেন আমার ছেলে তো ইয়ং ছেলে আমি তো বুড়ো আমাকে দেখে তোমরা কাপড় ঢাকা দিলে কেন তখন ওই রমণীদের মধ্যে একজন বললেন অপরাধ নেবেন না আপনাকে দেখে আমাদের লজ্জা হলো তাই আমরা কাপড় ঢাকা দিলাম আপনার পুত্রকে দেখে আমাদের লজ্জা হয়নি তাই আমরা কাপড় ঢাকা দিতে ভুলে গেছি ব্যাসদেব বললেন এটা তো প্রশ্নের উত্তর হলো না এটা তো আরেকটা প্রশ্ন হয়ে গেল আমি বললাম আমার ছেলেকে দেখে তোমরা লজ্জা পেলে না আমাকে দেখে লজ্জা পেলে কেন বললেন আপনার পুত্র হচ্ছে মায়া মুক্ত পুরুষ তাই মায়া মুক্ত পুরুষকে দেখে লজ্জা হয় না আর আপনি হলেন মায়া বদ্ধ পুরুষ তাই আপনাকে দেখে লজ্জা হরি হরি বল ব্যাসদেব বললেন আমার ছেলে পাঁচ মিনিট আগে মাতৃ গর্ভে ছিল এক্ষুনি বেরিয়ে এসে চলে যাচ্ছে আমার ছেলে সম্পর্কে এত খবর তোমরা জানলে কি করে যে তিনি মায়া মুক্ত আর আমি মায়া বদ্ধ আমাকে তো এ কথা আজ পর্যন্ত কেউ বলে না আমি মায়াবদ্ধ আমার ছেলে মায়ামুক্ত কি করে বুঝলে তখন ওই নারীগণ বললেন কিছু মনে করবেন না আপনি অনেক ডিগ্রি আছে আপনার আপনি পণ্ডিত কিন্তু আপনার ছেলে মায়ামুক্ত তাই সংসারকে পিছনে রেখে যিনি গোবিন্দ নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তিনি হচ্ছেন মায়ামুক্ত পুরুষ আর আপনি ছেলের পেছনে ছুটছেন যে বুড়ো বয়সে ছেলে আমাকে খেতে দেবে ছেলে আমার সংসারের দায়িত্ব নেবে ছেলে আমি আমার বোঝা বহন করবে আপনি সেই স্বার্থে ছুটছেন তাই আপনি হলেন মায়াবদ্ধ পুরুষ মায়া মায়া মেতাং তরন্তিতে ভগবান অনেকবার বুঝিয়ে দিয়েছেন যে মায়া কত বড় দুর্ধর্ষ আপনারা জানেন রাবণের মামা ছিল মারিচ
আর মারিচ একটা সোনার হরিণ ধারণ করে সোনার হরিণ সেজে সীতা দেবীর চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে। সীতা দেবী জানে না যে সোনার হরিণ কোনোদিন হয় না, কিন্তু তথাপি ও রামচন্দ্রকে বলছে হরিণটা আমাকে ধরে দিতে হবে। রামচন্দ্র বোঝাতে চাইছে যে শীতে ওটা হরিণ নয়, কোন মায়াবী রাক্ষস। সীতা দেবী বুঝলেন না, বললেন হরিণ আমার চাই। রামচন্দ্র পিছনে ছুটলেন। এটা সামান্য ঘটনা নয় বাবা, এটা বুঝিয়ে দিচ্ছেন যে যদি জীব মায়ার পেছনে ছোটে, এই যে রামচন্দ্র মারিচির পিছনে ছুটলো, তখনই তো রাবণ এসে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী। মায়া, এই মায়ার পেছনে যদি আমরা ছুটি, আমাদেরও বুদ্ধিরূপী সীতা, সীতা দেবী হচ্ছে সৎবুদ্ধি, আর সৎবুদ্ধি রূপী সীতাকে হরণ করে নিয়ে গেল কে? না আমার কামনা রূপী রাবণ। মায়ার পিছনে যখনই রামচন্দ্র ছুটলেন, অমনি রাবণ তিনি সাধু সেজে এসে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন। এটাই তো শিক্ষা। তাই শাস্ত্র আগেই বলে দিচ্ছে সাধু সাবধান। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে রব সেই মধুর বৃন্দাবন, কবে হামে রব সেই মধুর বৃন্দাবন, কবে হামে রব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। আপনারা বলবেন এত ঝামেলার কি দরকার? আরে বাবা, 500 টাকা থাকলেই ট্রেনের টিকিট কেটে আপনি বৃন্দাবনে চলে যাবেন। এত ঝামেলা, এত যন্ত্রণার দরকার নেই, এত সাধু সঙ্গের দরকার নেই, এত সাধন ভজন করবার দরকার নেই। 500 টাকা হলে, 1000 টাকা হলে, 1500 টাকা হলে আপনি বৃন্দাবন যেতে পারবেন। তা এত কিছু তো প্রয়োজন নেই। বলে বাবা, শাস্ত্র বলছেন এই হ্যালোজিনটার সামনে একটা বিস্কুট যদি আপনি ধরেন, একটা বিস্কুট হাতে নিয়ে হ্যালোজিনটার সামনে ধরুন, ওই বিস্কুটের একটা ছায়া এখানে পড়বে, বিস্কুটের ছায়াটা পড়বে। এবার ওই ছায়াটা দেখে আপনি যদি জিপ দিতে যান, ছায়াটা দেখে খেতে যান, ওই ছায়াটা কি মিষ্টি লাগবে? বিস্কুটের ছায়াটাতে জিপ দিয়ে চাটলে মিষ্টি লাগবে না, কেন না ওটা ছায়া। তা যে বৃন্দাবনে যাচ্ছেন টাকা পয়সা খরচা করে, ওটা হচ্ছে ভজন রূপী বৃন্দাবনের একটা ছায়া। ওখানে গেলে কৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন না, কিন্তু ভজনের দেহটা নিয়ে যখন আপনি বৃন্দাবনে যাবেন, তখন ওই বৃন্দাবন মধুর বৃন্দাবনে পরিণত হবে। হরি হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
कबे हम बुझब से जुगल प्रीति कबे हम बुझब से जुगल प्रीति रूप रघुनाथ पादे रहु करो तप्त मरु करुणा तुमार करुणा तुमार तुमी माता तुमी पिता तुमी जगतेर त्राता केहो नाई तुमा भिन्नया तुमा भिन्नो जनिताई जय राधे जय राधे समस्त साधु गुरु वैष्णव वृंदे चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम जानिए এতক্ষণ ছিলাম আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করে আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 3 বছর বয়সে যে লীলা করলেন আপনারা সকলে জানেন
ভগবান শ্রীকৃষ্ণকে যোগী যারে যোগে ধরতে পারেন না, ঋষি যারে ধ্যানে ধরতে পারেন না, সেই ভগবানকে মা যশোমতী দড়ি দিয়ে বেঁধেছিলেন। কেন দড়ি দিয়ে বাঁধলেন, তার কারণ কি, তার তত্ত্ব কি, তার তথ্য কি, আমরা জানবো আজকে ভগবান সেই লীলা। মা যশোমতী যে দড়ি দিয়ে বাঁধলেন, যার ভগবানের আরেক নাম হয়ে গেল দামোদর, তা কেন দড়ি দিয়ে বাঁধছেন, তার কারণ কি, তার তত্ত্ব কি, আমরা দামবন্ধ লীলার মধ্য দিয়ে জানবো, আমরা শুনবো সেই তত্ত্বপূর্ণ লীলা। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রমাণ। আমরা শুনবো ভজন গান, আমরা ভজন গানের মধ্য দিয়ে ভজন গাইবো। সরে গা পা গা নি দা পা গা রে গা ম গা রে গা 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 সরে গা পা গা রে সানি রে সানি কানি রে ম পা ধা পা ম গা রে সানি রে সা दर्शन किया करे है आँख वो जो शाम का दर्शन किया करे है शीश जो प्रभु चरण में बंदन किया करे बेकार वो मुख है बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की जो हाथ भगवान का पूजन किया करे मर कर भी अमर नाम से जीव की जग में प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे लज्जत गम बढ़ा दीजिए लज्जत गम बढ़ा दीजिए आप फिर मुस्कुरा दीजिए आप फिर मुस्कुरा दीजिए ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहने लगी लगी लगन
ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली गली हरि गुण गाने लगी मीराबाई के बीस दिए चिलो बीस राना ने विष दिया और मानो अमृत पिया राना ने विष दिया मानो अमृत पिया साई दानी दा बदा बम बम गम गर गर जानी जानी री री जा वो तो सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरि गली गुण गाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन जय जय श्री राधे श्याम। सकले चरणे पुनराय दंडवत प्रणाम जानी आज के मधुमयी श्री वृंदावने भोर बेला भोर बेला मा जशोदा घूम थे उठे आगे बासी बसंता के बासी बसंता के परित्याग करे शुद्ध काचा बसन माने परिष्कार करा बसन पड़े तिनी की करछेन भोर प्राय साढ़े तीनटे जेटाके बला हय ब्रह्म मुहूर्त ए साढ़े तीनटेर समय उठे तिनी गोविंदेर जन्य गोविंद सेवा करबे ताई नवनी तैरी करछेन इंगित करछे देखो যে ঘুম থেকে উঠাই আমাদের প্রথম কাজ হচ্ছে আগে বাসি বসনটাকে ছেড়ে দেওয়া। আমরা কি করি না ওই কাপড়টা পরে আগে ঝাড়ুটা দিয়ে দিই। ঝাড়ু এত সোজা ব্যাপার নয় বাবা, ঝাড়ু হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর একটা অংশ হচ্ছে ঝাড়ু, যেটা আপনার গৃহটাকে পরিষ্কার করে। সেই ঝাড়ুটা পা দেওয়ার বস্তু নয়, পা দিতে নেই, ঝাড়ুটাকে রাখার নিয়ম আছে। আপনি ঝাড়ুটা উল্টো পাল্টা রাখলে আপনার ঘরে অশান্তি হবে। অনেকে ঝাড়ুটা রাখেন কিরকম না সোজা দাঁড় করিয়ে দেন, যেটা দিয়ে ঝাড়ু দিই সেইটার ওপর দিকে করে মাথাটা নিচের দিকে করে দিই, কেননা ঝাড়ুটা যাতে না নষ্ট হয়। যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছি সেটা ওপরের দিকে, মাথাটা নিচের দিকে রেখে দরজার কোণে রেখে দেন, এটা নিয়ম নয়। যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন ওটা হচ্ছে ঝাড়ুটার পা, পায়ের ওপরে দাঁড় করিয়ে রাখবেন, লক্ষ্মী আপনার ঘরে স্থিতি হবে। আর যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন ওটা ওপর দিকে করে দিলে মাথাটা নিচের দিকে করে দিলে, আমাদের যদি কেউ মাথাটা নিচে আর পা দুটো ওপরের দিকে করে দেয় আমাদের কষ্ট হবে না? ঠিক ঝাড়ুটারও এটা নিয়ম। আপনি যে কোনো কোণে যে কোনো ঘরের দরজার কোণে ঝাড়ু রাখবেন না, ঝাড়ু রাখতে গেলে ঈশান কোণ, আপনার ঘরের যেদিকটা ঈশান কোণ সেখানে ঝাড়ুটাকে রাখবেন। এতদিন যা করেছেন আজ থেকে যদি সেই নিয়মটা করেন আপনার বাড়ির পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি চেঞ্জ কিন্তু হবে বাবা। আমি বলছি না, শাস্ত্র বলছে, বাস্তু তত্ত্ববিদ বলছেন, এটা হচ্ছে নিয়ম। বাসি বসনটাকে ছেড়ে আপনাকে কাঁচা বসন পরে গৃহের কাজ প্রথমে করতে হবে। দেখুন মা যশোদা দেখাচ্ছে, তিনি শুদ্ধ বসন পরে শুদ্ধ মনে
ভগবানের জন্য নবনি তৈরি করবেন 5000 বছর আগে এখন তো মেশিনের দ্বারা মাখন তোলা হয় তখনকার দিনে একটা মাটির কলসিতে একটা লাঠি দিয়ে লাঠিটাকে দড়ি দিয়ে বেঁধে ঘড় 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 করে টানতে টানতে মাখন তোলা হয় বলে তো যশোমতী তাই করছেন চারিদিকে মিষ্টি বাতাবরণ নিস্তব্ধ কোনো শব্দ নেই ভোর ব্রহ্ম মুহূর্তে মা যশোমতী ঘড় ঘড় করে লাঠিটাকে টানছে মাটির কলসিতে আওয়াজ হচ্ছে মায়ের হাতে আছে চুড়ি চুড়ির আওয়াজ হচ্ছে কানে দুলগুলো নড়ছে কোমরের কিঙ্কিনি নড়ছে আর এমত অবস্থায় মা যশোমতী চিন্তা করছে যে গোপাল পালঙ্কে শুয়ে আছে পাশ বালিশ দেওয়া আছে কিন্তু গোপাল তো বড় চঞ্চল যদি পড়ে যায় পালঙ্ক থেকে মনটা চঞ্চল হয়ে আছে গোপালের কাছে মনটা আছে হাত দিয়ে মাখন তুলছেন আর মুখ দিয়ে গুনগুন করে গান গাইছেন গোপালের গান ভগবানের গান গাইছেন শাস্ত্র বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ যেখানে আমার ভক্ত আমার গুণগান করে আমি সেখানে থাকি তাহলে তিনটে জিনিস মনে রাখবেন মন আছে গোবিন্দের কাছে মুখ দিয়ে গোবিন্দের গান গাইছে আর দেহটা দিয়ে গোবিন্দের জন্য নবনী তৈরি করছে এই তিনটে জিনিস ভগবানের কাছেই রয়েছে আমরাও যদি এই তিনটে জিনিসকে গোবিন্দের সেবাতে লাগাতে পারি ভগবান দূরে থাকতে পারবেন না বাবা আপনার চোখের কাছে এসে দাঁড়াবে কিন্তু আমার মতো জীব গন্ডগোল কি করি না মনটা ভগবানের কাছে রাখতে পারি না কীর্তন গাইতে এসেছি কীর্তন শুনতে এসেছি কীর্তন শুনছি কিন্তু মনটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে কিনা জুতোগুলো ঠিক আছে তো হরি এই যে জুতোর দিকে মন যাচ্ছে ঘরের দিকে তালাটা ভালো করে দিয়েছি তো এই যে দেখো এই মন হচ্ছে সাধনার প্রথম কেন্দ্র 10টা ইন্দ্রিয় আছে শাস্ত্রে বললেন 11টা ইন্দ্রিয় আর ওই 11টা ইন্দ্রিয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে আমার মন যে মন 10টা ইন্দ্রিয়কে চালনা করে রামায়ণে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে দশানন আর একজন হচ্ছে দশরথ দশরথ আর দশানন দশরথ কাকে বলে না ভগবান রামচন্দ্রের বাবার নাম দশরথ তিনি 10টা ইন্দ্রিয়কে রথ বানিয়ে তার মধ্যে বসে তিনি রথ পরিচালনা করেছিলেন তাই তিনি দশরথ আর দশানন কাকে বলে না 10টা ইন্দ্রিয়কে যিনি ভোগের বস্তু করেছে 10টা মাথা ভোগের বস্তু তিনি হলেন দশানন আর আপনারা জানেন এই দুজনের মধ্যে দশানন রাবণে কিন্তু বিনাশ হয়েছিল তাই আমাদের এই 10টা মনকে একমাত্র পরিচালনা করে 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে আমাদের মন রাধে তাই মনটাকে আপনারা জানেন শাশুড়ি আর বৌমার মধ্যে শাশুড়ি বলছে শোনো বৌমা তাড়াতাড়ি খাবার করো আমি কীর্তন শুনতে যাব বৌমা রান্না করে দিয়েছে দেরি হয়ে গেছে শাশুড়ির সেবা করতে বাসন মাজতে খাওয়া এত বাসনগুলো ধুতে ততক্ষণে শাশুড়ি খেয়ে চলে এসেছে কীর্তনে এবার শাশুড়ি কীর্তন শুনতে এসেছে কষ্ট করে বসেছে ঠান্ডার মধ্যে বসেছে দেখা গেল কিছুদিন পরে বৌমা চলে গেল ভগবানের কাছে আর শাশুড়ি চলে গেল জমালয়ে আপনারা বলবেন শাশুড়ি জমালয়ে গেল কেন সে তো কীর্তন শোনে হরি কথা শোনে হরি নাম শোনে বলে শাশুড়ি শুনতে আসে কিন্তু শাশুড়ির মনটা থাকে বৌমার কাছে ঠিক করে কাজ করছে তো আরে দুধটা গরম করে ফ্রিজে রেখেছে তো আচ্ছা তালাগুলো ভালো করে দিয়ে ঘুমোচ্ছে তো শুনতে এসেছে কীর্তন কিন্তু মনটা আছে বৌমার কাছে আর বৌমার বাসন মাজছে আর ভাবছে আমার শাশুড়ি কত ভাগ্যবতী তিনি কীর্তন শুনছে গো কৃষ্ণের কথা শুনছেন কৃষ্ণ কি করছেন কৃষ্ণ কোথায় যাচ্ছেন বৌমা বাসন মাজতে মাজতে ভগবানের কথা চিন্তা করছে তাই বৌমা চলে গেল পরমাত্মা শ্রী হরির কাছে তাই আমাদের মন মা যশোমতী কি করছেন না তিনি দধি মন্থন করতে বসেছেন আজ দধি মন্থন ধ্বনি ও গো শুনইতে নীলমণি আজ শুনইতে নীলমণি আহা মণি রে এ
भोग संगे बलराम हे संगे দেখুন মা যশোমতি ঘর 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 করে ননি তৈরি করছেন ভগবান বিছানায় শুয়েছিলেন কিন্তু ভক্ত এই যে আমার নাম গাইছে ভগবান তো থাকতে পারবেন না বিছানা থেকে একটু একটু করে ধীরে ধীরে নেমেছে মা যশোদা চোখে কাজল পরিয়ে দিয়েছিল সেই চোখ দুটো ঘষতে ঘষতে ভগবান আসছে ভগবানের হাতে লেগে গেছে কাজল কাজলটা যেখানে যেখানে হাত দিয়েছে কাজল লেগে গেছে গালে লেগেছে বুকে লেগেছে হাতে লেগেছে সেই কাজল দিয়ে চোখ দুটো রগড়াতে রগড়াতে ভগবান এসে দেখছেন মা যশোমতি গুনগুন করে গান গাইছেন আর দধি মন্থন করছেন পেছন থেকে ভগবান এসে মা যশোদার কোমরটা ধরে বলছে বলি দে দে আমায় ননি দে মা দে দে আমায় ননি দে 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 আমায় ননি দে আমার বড় ভগবান মায়ের কোমরটা ধরে বলছেন মা আমার কি খিদে পেয়েছে কিছু খেতে দাও না মা যশোদা তিনি দুটো হাতে দুটো দড়ি ধরে বলছে একটু দাঁড়া বাবা আর একটু দাঁড়া থোড়া সা রুক যা বেটা একটু দাঁড়িয়ে যা আমি এক্ষুনি আমার কাজটা হয়ে গেলেই তোকে আমি পেট ভরে খেতে দেবো একটু দাঁড়া ভগবান মনে মনে চিন্তা করলেন আচ্ছা তাহলে কোমরটা ধরেছি বলে মা কাজ করেই যাচ্ছে তাহলে এমন একটা ধরবো যাতে মায়ের কাজটা বন্ধ হয়ে যায় ভগবান গিয়েই ডান হাতটা ধরেছে আর ডান হাতটা যখন ভগবান ধরেছে তখন মা যশোমতী ডান হাতে দড়িটা ধরে রেখে বাঁ হাত দিয়ে টানছে আর বলছে বাবা এই এক্ষুনি হয়ে গেল এক্ষুনি হয়ে গেল বাবা একটু দাঁড়া ভগবান দেখলেন আচ্ছা তাহলে হাত ধরে তো কাজ হলো না কোমর ধরেও কাজ হলো না তাহলে কিটা ধরা যাবে চিন্তা করতে করতে ওই যে মাটির কলসির ভেতরে লাঠিটা ঘুরছিল ভগবান গিয়ে লাঠিটাতে হাত দিয়েছে আর যেই লাঠিটাতে হাত দিয়েছে আর কিছু ধরতে হবে না এমনি মায়ের কাজটা বন্ধ হয়ে গেছে কারণ লাঠিটা ঘুরছিল মাখনটা উঠছিল সেই দণ্ডটাকে যেই ধরেছে দণ্ড ঘোরা বন্ধ হয়ে গেছে মা যশোদার কাজ বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি যে কলসির ভেতরে লাঠিটা ধরলেন এটার তত্ত্ব কি কি বলতে চাইছেন ভগবান ভগবান বলতে চাইছেন যেমন এই মাটির কলসির ভেতরে লাঠিটা ঘুরছিল তেমন এই জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা সবাই ঘুরছি বাবা আমরা সবাই ঘুরছি একবার দুবার পাঁচবার দশবার নয় 84 লক্ষ জনই ভ্রমণ করছি এই ঘুরতে ঘুরতে কখনো মানুষ কখনো পশু কখনো পাখি কখনো পতঙ্গ কখনো পিঁপড়ে কখনো হাতি এই যে ঘুরছি চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুখানি আমাদের এই ঘোরাটা ভগবান বন্ধ করতে পারে যেমন লাঠি ঘুরছিল বন্ধ করে দিয়েছে তেমন আমাদের এই ঘোরাটা ভগবান বন্ধ করতে পারে এর প্রমাণ তিনি ত্রেতা যুগে দিয়েছেন ভগবান রামচন্দ্র সীতা দেবী আর লক্ষ্মণ ঠাকুর এই তিনজনে মিলে যাচ্ছেন গভীর জঙ্গলে যেতে যেতে গঙ্গা পেরিয়ে যেতে হবে তাই গঙ্গা পেরিয়ে যেতে গেলে রামচন্দ্র লক্ষ্মণকে বলছে ভাই দেখো তো কোনো মাঝি আছে কি না মাঝি যদি থাকে একটু ডেকে নিয়ে এসো রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে গাছের তলায় বসেছেন লক্ষ্মণ ঠাকুর গঙ্গার এপার ওপারে মাঝি দেখছেন কোথাও কোনো মাঝি পাওয়া যায় কি না কিন্তু কোথাও একটা মাঝি পর্যন্ত নেই তাহলে আমরা পার হব কি করে হঠাৎ কিছু দূরে দেখছেন একজন মাঝি একটা নৌকার উপরে গালে হাত দিয়ে বসে আছেন গালে হাত দিয়ে বসে আছে মাঝি চিন্তা করছে আজ 3 দিন আমার নৌকোতে কোনো পারাপার হয়নি আমার ছেলে মেয়েগুলো না খেয়ে বসে আছে আজকেও বোধ হয় ছেলে মেয়েগুলো না খেয়েই থাকতে হবে গালে হাত দিয়ে মাঝি চিন্তা করছে লক্ষ্মণ ঠাকুর ডাক দিচ্ছে এই যে ও মাঝি ভাই শুনছো
মাঝি চমকে উঠেছে, আরে একজন তো আমাকে ডাকছে, তাহলে একটা কড়ি অন্তত পাওয়া যাবে। তাড়াতাড়ি নৌকোটা নিয়ে এসেছে। হ্যাঁ বলুন ঠাকুর, কি বলছেন? আপনি পার হবেন? বলেন হ্যাঁ পার হব, তবে আমি একা নয়, সঙ্গে আরো দুজন আছে। মাঝি হিসেব করে নিল, তিনজন পেরোবে মানে তিনটে কড়ি পাওয়া যাবে। তাহলে তিনটে কড়ি পেলে আমি অন্তত ছেলে মেয়েগুলোকে কিছু মুখে দিতে পারব। বলেন ঠিক আছে ঠাকুর, আপনি সঙ্গে যে দুজন আছে নিয়ে আসুন, আমি ততক্ষণ নৌকোটা ঝেড়ে পরিষ্কার করে নিই। লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্র সীতা দেবীকে আনতে গেলেন, মাঝি ছেঁড়া গামছা দিয়ে নৌকোটাকে মুছে পরিষ্কার করছে। এমন সময় লক্ষ্মণ ডাক দিলেন, এই যে মাঝি ভাই আমরা চলে এসেছি। মাঝি নৌকোটা ঝেড়ে পরিষ্কার করে যেই পিছন ফিরে তাকিয়ে, আর যেই তাকিয়েছেন অমনি দেখলেন কি না, পরমেশ্বর ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছে। ওই আমি কি রূপ হে রেণু মধুর মূরতি প্রীতি রসে দিশা, আমার হেন লই মনে মনে এ তিন ভুবনে তুলনা নাহি গো তার, হেন লই মনে এ তিন ভুবনে তুলনা নাহি গো যা, বলি তার তুলনা ভগবান রামচন্দ্রের দিকে তাকিয়ে মাঝি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তাকানোর পরে বলে উঠল, ঠাকুর লক্ষণ ঠাকুরকে বলছে, এই যে ছোট ঠাকুর ইনি কে গো? লক্ষণ ঠাকুর বললে, ইনি হলেন আমার দাদা। আগে ঠাকুর আপনার দাদার নাম কি? আপনার দাদার নামটা কি গো? লক্ষণ বলল, তোমার কাছে কি আমি আধার কার্ড করতে এসেছি যে দাদার নাম ঠিকানা সব বলতে হবে? না, জিজ্ঞাসা করছি আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে রঘুপতি শ্রী রামচন্দ্র। যেই বলেছে রাম, অমনি মাঝি গামছা ফেলে দিয়েছে, জুতো পরতে ভুলে গেছে, নৌকর দাঁড়টাকে ফেলে দিয়েছে, আর সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, বাঁচাও 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 বলতে বলতে। লক্ষণ ঠাকুর পেছনে পেছনে যাচ্ছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি মুশকিল, দাদার নাম বললাম আর দাও সব কিছু ফেলে দিয়ে ছুটছে, আরে দাঁড়াও। মাঝি কিছু দূর এসে হাঁপাচ্ছে। লক্ষণ ঠাকুর বলল, কি ব্যাপার, তুমি আমার দাদার নাম শুনেই ছুটতে শুরু করলে? আমার দাদা বাঘ না সিংহ? হ্যাঁ দাদা বাঘ না সিংহ যে তোমাকে কামড় দেবে, তুমি পালিয়ে এলে কেন? মাঝি বললেন, কিছু মনে করবেন না, আপনার দাদা কি সেই রাম? বললো, কোন রাম? না, আপনার দাদা কি সেই রাম যেই রাম একটা পাথরে পা দিয়েছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল? লক্ষণ ঠাকুর ভাবছে, তাহলে আমার দাদা সম্পর্কে অনেক কিছু জানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার দাদা সেই রাম। মাঝি হাত জোড় করে বলছে, তাহলে ক্ষমা করবেন, আপনার দাদাকে আমার নৌকোতে তুলতে পারবো না। সে কি, আমার দাদাকে নৌকোতে তুলতে পারবে না কেন? বলে, বারে আপনি তো বলছেন আপনার দাদা পাথরে পা দিল আর পাথরটা নারী হয়ে গেল, আর আপনার দাদা যদি আমার নৌকোতে পা দেয়, নৌকোটা যদি নারী হয়ে যায়, তাহলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। ওহ ভগবান, তুমি মনে হয় লেখাপড়া কিচ্ছু শেখোনি। আরে বাবা, গৌতম ঋষির স্ত্রী মা অহল্যা, ইন্দ্র যার সতীত্ব নাশ করেছিল, তাই ঋষি গৌতম তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল, তুমি পাথর হয়ে যাও।
তখন মা মহল্লা কেঁদে কেঁদে বলেছিল যে আমার কি উদ্ধার হবে না? বলে হবে, যেদিন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শ পাবে সেদিন উদ্ধার হয়ে যাবে। তাই গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল, তাই দাদার স্পর্শে সে উদ্ধার হয়ে গেল। তোমার নৌকোতে পা দিলে ক্ষতিটা কি হবে? মাঝি বলল, শুনুন, কিছু মনে করবেন না, আমার কাছে রিপোর্ট আছে রাধে রাধে। ধরুন কোন একজন ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল যে তুমি গাছ হয়ে যাও, এবার ধরুন সেই গাছের পাতা দিয়ে আমি নৌকো তৈরি করেছি, এবার আমার নৌকোতে পা দিলে নৌকো যদি নারী হয়ে যায় আমার ছেলে মেয়ে উপোস দিয়ে মারা যাবে। আরে কি মুশকিল রে বাবা, এ তো আচ্ছা কেলেঙ্কারিতে পড়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার দাদা তোমার নৌকোতে পা দেবে না, নৌকোতে পা দেবে না। তাহলে কি করে নিয়ে যাবে বলে? কোলে করে নিয়ে যাবো, কোলে করে নিয়ে গিয়ে নৌকোতে বসিয়ে দেবো, চরণটা নিচের দিকে থাকবে, তোমার নৌকোতে ছোঁয়াবে না। আবার ওপার চলে গেলে আবার কোলে করে নামিয়ে দেবো, তাহলে আর তোমার সমস্যা থাকবে না। মাঝি বললেন, কিছু মনে করবেন না, আমার কাছে কিন্তু আরেকটা রিপোর্ট আছে, আপনার দাদা পাষাণী অহল্লার গায়ে পা দেয়নি। ওই যে ওটা পাথর, এটা সবাই জানে পাথর, কিন্তু ভগবান রামচন্দ্র জানেন ওটা পাথর নয়, ওটা একজন ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী। আর ভগবান জেনে শুনে কোনো ব্রাহ্মণীর গায়ে পা দিতে পারেন না, তিনি মর্যাদা পুরুষোত্তম। তাহলে উদ্ধার হলো কি করে? না, ভগবান রামচন্দ্র চরণটা তুললেন আর চরণের একটা ধুলো গিয়ে পাথরে পড়লো, আর অমনি তিনি উদ্ধার হয়ে গেলেন। কত সুন্দর কথা বলেছেন রাধে রাধে, কত সুন্দর কথা যে ধুলোটা পড়লো আর উদ্ধার হয়ে গেল। তা আপনার দাদাকে যখন কোলে করে নিয়ে যাবেন, আপনার দাদার পায়ের তলাতে যদি ধুলো থাকে আর ওই ধুলো যদি আমার নৌকোতে পড়ে, তাহলে তো একই কেস ঘটবে না? লক্ষ্মণ ঠাকুর বললো, ঠিক আছে আজকে আমরা বিপদে পড়েছি, তা ধুলোটাই যদি তোমার সমস্যা, আমার দাদার পায়ের তলাগুলো ভালো করে ধুয়ে নেবো, মুছে নেবো, তাহলে তো ধুলো থাকবে না। মাঝি বললেন, হ্যাঁ এটা ভালো আইডিয়া, আপনার দাদার চরণগুলো আমি ধুয়ে নেব। তা কাঠের গামলাতে জল এনে সামনে রেখেছেন। লক্ষ্মণ ঠাকুর বলছে, দাদা তুমি চরণগুলো দিয়ে দাও, এ যেমন তেমন মাঝি নয় দাদা, একবারে মাওবাদী মাঝির পাল্লায় পড়েছে। তা রামচন্দ্র চরণটা দিচ্ছেন, এবার লক্ষ্য করে দেখুন, চরণটা দিচ্ছেন, এবার একটা পা যদি বাড়িয়ে দেয়, একটা পায়ের উপরে দাঁড়ালে তো ব্যালেন্সটা ঠিক থাকছে না, একটা পা যখন তুলছে তখন একটা পা এরকম এরকম হচ্ছে। তা রামচন্দ্র বলছে, মাঝি তুমি যে আমার একটা পা ধুয়ে পরিষ্কার করছো, আমি একটা পায়ে দাঁড়াতে পারছি না, একটা তো ব্যালেন্স দরকার। তা মাঝি বললেন, আমার মাথাটা কি করতে আছে, আমার মাথাটার উপরে হাত দেন না, কত বড় চালাক দেখলে, আমার মাথার উপরে হাত দেন, তাহলে তো আপনি নড়বেন না, ব্যালেন্সটা ঠিক থাকবে। রামচন্দ্র মাঝির মাথার উপরে হাতটা দিয়েছে। এবার মাঝি একটা চরণ ধুয়ে পরিষ্কার করে মুছে চরণটা রেখে দ্বিতীয় চরণটা ধুচ্ছে, ডান চরণটা ধুয়ে মুছে রেখেছে, বাম চরণটা যখন ধুচ্ছে তখন ডান চরণে আবার ধুলো লেগে যাচ্ছে, আবার বাম চরণটা রেখে ডান চরণ ধুচ্ছে তখন বাম চরণে ধুলো লেগে যাচ্ছে। তা মাঝি বারবার করে ধুয়ে পরিষ্কার করছে আর কাঁদছে আর মনে মনে আনন্দ হচ্ছে। লক্ষণ বললেন, কি ব্যাপার, তুমি কি সারাদিন দাদার চরণ ধুয়েই যাবে নাকি? একবার ডান চরণ, একবার বাম চরণ, আবার ডান চরণ, বাম চরণ। মাঝি বললেন, আমি কি করব, এই চরণটা ধুলে তো ওই চরণে ধুলো লেগে যাচ্ছে, তা আপনার দাদাকে বলুন দুটো চরণ একসঙ্গে ধুতে হবে। বলল, দুটো চরণ কি করে একসঙ্গে তুলবে আমার দাদা? বললেন, তোলা যাবে, দুটো চরণ একসঙ্গে তোলা যাবে, কিন্তু তার জন্য আপনি আপনার দাদাকে বলুন আগে আমার কোলে বসতে হবে।
এবার যেই বলেছে লক্ষণ বলছে দাদা গো যা বলছে তাই করো, ওর কোলে তাড়াতাড়ি বসে পড়ো। রামচন্দ্র মাঝির কোলে বসেছেন, মাঝি রামচন্দ্রের চরণ ধুয়ে পরিষ্কার করছেন, একদিকে সীতা দেবী দেখছেন, একদিকে লক্ষণ ঠাকুর রেগে রেগে দেখছেন, দুজনে দেখছেন। কিন্তু আজকে চরণটা সেবা করার অধিকার হচ্ছে সীতা দেবী আর লক্ষণ ঠাকুর। একটা চরণ সীতা দেবী সেবা করে, একটা চরণ লক্ষণ সেবা করে। আজকে তাদের দুজনের চোখের সামনে মাঝি চরণটা সেবা করছে, বলে কেন বাবা এর কারণ কি? না, কারণ একটা আছে। এই মাঝি ছিল সত্যযুগে বৈকুণ্ঠের একটা কচ্ছপ, আপনারা জানেন কচ্ছপ, সেই কচ্ছপ ছিল বৈকুণ্ঠে। আর ওই কচ্ছপটা ধীরে ধীরে ভগবানকে একবার ছোঁয়ার জন্য ওই ওপরে উঠছে। সাপের বিছানার উপরে ভগবান শুয়ে থাকে, তো অনন্ত শয্যা। তা যখনই কচ্ছপটা ভগবানের চরণটা ছুটে যাচ্ছে ওপরের দিকে উঠছে, এখন ভগবানের পায়ের দিকে বসে আছেন লক্ষ্মী দেবী, তিনি কচ্ছপটাকে ঠেলে দিচ্ছে। কচ্ছপটা ঘুরে এসে যখন মাথার দিকে উঠতে যাচ্ছে, তখন অনন্তনাগ ফোনা দিয়ে ফেলে দিচ্ছে। আবার তিনি কেঁদে কেঁদে ও পায়ের দিকে উঠতে যাচ্ছে, আবার লক্ষ্মী দেবী সরিয়ে দিচ্ছে। তা বারবার যখন সরিয়ে দিচ্ছে, তখন কচ্ছপ মাথাটা নিচু করে আর চোখের জলে ভাসতে ভাসতে বলছে, ঠাকুর আমি কি তোমার চরণ কোনোদিন ছুঁতে পারবো না? তোমার চরণ ছোঁয়ার অধিকার একমাত্র লক্ষ্মী, মা লক্ষ্মী। তাহলে কি আমরা কোনোদিন তোমার চরণ ছুঁতে পারবো না? তোমার চরণের কাছে কি কোনোদিন আমরা যেতে পারবো না ঠাকুর? ভগবান অন্তর্যামী, তিনি পিঁপড়ের পায়ের শব্দও শুনতে পান। তিনি যখন অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন কচ্ছপ আমার পা দুটো ছোঁয়ার জন্য কাঁদছে। তিনিও মনে মনে বলছেন, হে কচ্ছপ তুমি অমন করে কেঁদো না, আজকে আমার চরণ সেবা করছে লক্ষ্মী, তাই লক্ষ্মী তোমাকে ঠেলে দিচ্ছে, অনন্তনাগ ফেলে দিচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি কচ্ছপ সত্য যুগে, তুমি হবে ত্রেতা যুগে মাঝি, আর তোমার চোখের সামনে এরা দুজন দেখবে, আর তুমি আমার চরণ সেবা করবে। আজকে দুজনে দেখছে, আর মাঝি ভালো করে চরণ তলাটা ধুয়ে পরিষ্কার করে মুছে এইবার কোলে নিয়ে গিয়ে নৌকোতে বসিয়ে দিয়েছে। ভগবানের চরণগুলো নিচের দিকে ঝুলছে। এইবার মাঝি এসে ওই কাঠের গামলার ভেতরে যে চরণামৃত রয়েছে, সেই গামলাটা হাতে নিয়ে লক্ষণ ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার দাদার চরণামৃতটা কি করব? লক্ষণ ঠাকুর বললেন, কি করবে? গঙ্গার জলে ঢেলে দাও, ওই তো গঙ্গা, ঢেলে দাও। মাঝি বললেন, আমি আপনার উপকার করলাম, আর আপনি আমার ক্ষতি করার চেষ্টা করছেন কেন? আপনার দাদার চরণামৃত গঙ্গার জলে ঢেলে দিলে গোটা গঙ্গাটা যদি নারী হয়ে যায়, তাহলে আমার নৌকো চলবে কোথায়? কি মুশকিলে পড়েছি রে বাবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে গঙ্গায় ঢালতে হবে না, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই মাটির মধ্যে ঢেলে দাও, এই মাটিতে ঢেলে দাও। মাঝি বললেন, সে কি, আপনি কি চাইছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাক? বলে কেন না, যেখানে ঢালতে বলছেন এখানে তো ছোট ছোট হাজার হাজার পাথর আছে, আপনার দাদার চরণামৃত এতগুলো পাথরে ঢেলে দিলে যদি এতগুলো পাথর নারী হয়ে যায় আর আমার সঙ্গে আমার ঘরে যায়, আমার স্ত্রী থাকবে? কিন্তু মহা মুশকিলে পড়েছি। লক্ষণ ঠাকুর রেগে গিয়ে বলছে, তাহলে আমি কিছু জানি না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার যা ইচ্ছে তাই করবো? হ্যাঁ যা ইচ্ছে তাই করো। সঙ্গে সঙ্গে কাঠের গামলাটা হাতে নিয়ে ভগবানের চরণামৃত পান করে, ভগবানের চরণামৃত পান করে, চরণামৃত পান করে, বহু ভাগ্য ফলে এমন চরণ মিলে, চরণামৃত পান করে, বহু ভাগ্য ফলে চরণ চরণ মিলে, চরণামৃত পান করে, বহু ভাগ্য ফলে এমন
ভগবানের চরণামৃত মাঝি পান করেছে, এইবার তিনজনে মিলে নৌকোতে বসেছে। এইবার নৌকো চলছে, নৌকো যাচ্ছে, যেতে 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 ভালো করে মাঝি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছে। তিনজনে আনন্দে যাচ্ছে। বলো পার না লাগো গে শ্রী রামকে বিনা, রাম না মিলে গাহানুবানকে উলুধ্বনি। শ্রী রাম কে বিনা আর রাম না মিলে গা হনুমান কে বিনা, আরে রাম না মিলে গা হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা। বলো পার না লাগো গে শ্রী রাম কে বিনা, সুফারিশ রাম কে বিনা আর রাস্তা না মিলে গা হনুমান কে বিনা। বলো পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গা হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গা হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গা হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গা হনুমান। মাঝি নৌকো নিয়ে যাচ্ছে, যেতে যেতে ঠিক গঙ্গার মাঝখানে, যেই গঙ্গার মাঝখানে নৌকোটা এসেছে, উনি মাঝি নৌকোটাকে ঘোরাচ্ছে, নৌকোটাকে ঘোরাচ্ছে। এখন নৌকো যখন ঘুরছে, ভগবান রামচন্দ্র ঘুরছে, লক্ষণ ঘুরছেন, সীতা দেবী মা ঘুরছেন, ঘুরছে যখন মাথা ঘুরে যাচ্ছে, রামচন্দ্র বলছে ভাই মাঝি নৌকোটা এত বনবন করে ঘোরাচ্ছে কেন? লক্ষণ ঠাকুর তখন রেগে গিয়ে বলছে এই যে মাঝি, এই যে তুমি শুরু থেকে এত বিরক্ত করছো কেন বলো তো, নৌকো ঘোরাচ্ছ কেন, থামাও। মাঝি বললেন যে নৌকো তখনই থামবে, আপনার দাদাকে বলুন যদি আপনার দাদা আমার ঘোরাটা বন্ধ করে। আমার দাদা তোমাকে ঘোরাচ্ছে? বলে হ্যাঁ, জিজ্ঞাসা করুন না, আমি তো দুবার পাঁচবার ঘোরাচ্ছি, আপনার দাদা 84 লক্ষ জনই ঘোরাচ্ছে আমাকে। ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছয়বিরত, ওই ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছয়বিরত, ও মা ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছয়বিরত, ওই ভবের গাছে বেঁধে বলো বাকি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত, কি দোষে করলে আমায় ছটা কুলুর অনুগত, মায়া মায় ঘুরাবি কত, কুলুর চোখ ঢাকা বলদের মতো, মায়াবি কত, কুলুর চোখ ঢাকা বলদের মতো, মায়াবি কত। এবার বুঝতে পারছেন তো, আপনার দাদা আমাকে 84 লক্ষ জনই ঘোরাচ্ছে,
আপনার দাদাকে বলুন আমার ঘোড়াটা যদি বন্ধ করে তাহলে এই ঘোড়া বন্ধ হবে। লক্ষণ ঠাকুর বলছে, দাদা গো এ তো ডেঞ্জারাস, মাঝির পাল্লায় পড়ে গেছি দাদা, এর ঘোড়া বন্ধ করতে হবে আগে। রামচন্দ্র বলছে, বলে দাও ওর ঘোড়া বন্ধ করে দেবো। যেই বলেছে অমনি নৌকো অমনি সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। এইবার এপার থেকে ওপারে কোনো রকমে চলে গেছে। ওপারে যেই গেছে তিনজনে নেমে গেছে। লক্ষণ ঠাকুর বলছে, দাদা একে তিনটে কড়ি দিয়ে দাও। রামচন্দ্র বললেন, আমাদের আমরা তো বনবাসী, টাকা পয়সা নেই, তবে সীতাদেবীর হাতের আঙুলে একটা আংটি ছিল, হীরের আংটি, সেইটা খুলে দিয়ে রামচন্দ্রকে দিচ্ছেন। রামচন্দ্র মাঝিকে দিতে যাচ্ছে, মাঝি হাতটা বাড়িয়েছিল, হাতটা সরিয়ে নিয়ে বলছেন, না না থাক, লাগবে না, থাক লাগবে না। লক্ষণ ঠাকুর বললো, কেন তুমি নেবে না কেন, তোমার তো ছেলে মেয়ে তিন দিন না খেয়ে বসে আছে, তা আমার দাদা তো তোমাকে অনেক বেশি দিচ্ছে, নিয়ে যাও, এক মাস বসে খেতে পারবে, নিয়ে যাও। মাঝি বললেন, দেখুন আমি গরিব হতে পারি, আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমার বিবেক শূন্য নই। তার মানে আপনার দাদা যে অফিসে চাকরি করে আমিও সেই অফিসেই চাকরি করি। লক্ষণ এবার রেগে গেছে, এপার থেকে ওপারে চলে এসেছে, এবার মেজাজ দেখালে কোনো ক্ষতি নেই, ধনুর্বাণ তুলেছে। তোকে মেরে শেষ করে ফেলবো, তোর এত বড় সাহস, তোকে এক্ষুনি মেরে ফেলবো। যেই বলেছে মেরে ফেলবো, লক্ষণ ঠাকুর বলছে, অমনি মাঝি বলছে, আমাকে মারবেন, তাহলে তো আমারই তিনটে লাভ হবে গো। লক্ষণ ঠাকুর অবাক হয়ে বলছে, আমি তোকে মারলে তো তিনটে লাভ হবে, কি লাভ হবে না, প্রথম লাভ হবে আপনি আমাকে মারলে, আমি আপনার দাদার দিকে তাকিয়ে মরবো, আর আপনার দাদার দিকে তাকিয়ে যার মৃত্যু হয় সে পরজন্মে আবার আপনার দাদাকে পেয়ে যায়, এর প্রথম লাভ। দু নম্বর লাভ হচ্ছে, আপনি আমাকে মারবেন, আমার দেহটা গঙ্গার জলে পড়বে, তাহলে আমার মরার পরে গঙ্গা প্রাপ্তি হবে, এটা হচ্ছে আমার দু নম্বর লাভ। আর তিন নম্বর লাভটা সত্যি কথা বলতে ঠাকুর, আমাকে আপনি মারলে তো আমি মরে যাব, আর আমি মরে গেলে আমার ফ্যামিলির দায়িত্ব আপনার দাদাকে নিতে হবে। হরি হরি বল। বলেন, তুই মরলে আমার দাদা তোর ফ্যামিলির দায়িত্ব নেবে কেন? বলে, বারে আমি কি কিছু বুঝি না নাকি, সরকার যেখানে বন্যা হয়ে যায় সেখানে মুড়ির প্যাকেট, চিড়ের প্যাকেট, পাউরুটি, জল, কত কিছু ত্রাণ তহবিল থেকে সাহায্য করে, সামান্য সরকার যদি সাহায্য করে, আপনার দাদা রাম হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সরকার, তা আমি মরে গেলে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না? লক্ষণ ঠাকুর বলছে, দাদা গো এ ভালো হয়েছে লেখাপড়া করেনি, এ যদি লেখাপড়া করতো এই মুখ্যমন্ত্রী হতো দাদা। তা দাদা এবার কি বলবো? বলে, জিজ্ঞাসা করো তাহলে টাকা কেন আংটিটা নিতে চাইছে না। তাহলে তুমি নিতে চাইছো না কেন? বললেন, ওই যে বললাম আপনার দাদা আর আমি একই কাজ করি। বললেন, আমার দাদার সঙ্গে তুমি তোমার তুলনা করছো, তুমি মাঝি, তাহলে কি আমার দাদাও মাঝি? বললেন, হ্যাঁ আপনার দাদাও মাঝি আর আমিও মাঝি, তবে একটু পার্থক্য আছে, আমি হলাম গঙ্গা নদীর মাঝি, সামান্য গঙ্গার মাঝি হলাম আমি, আমি সবাইকে এপার থেকে ওপারে নিয়ে যাই, আর আপনার দাদা রাম হচ্ছে ভবসাগরের মাঝি। হরি হরি বল। ভবসাগরের মাঝি, ভবের এপার থেকে ওপারে জীবকে নিয়ে যায়। টাকা পয়সা নিলাম না কেন? আজকে যেমন আমি বিনা পয়সায় আপনার দাদাকে পার করে দিলাম, যেদিন আমি এসে ভবের ঘাটে দাঁড়াবো, আমি এসে ভবের ঘাটে দাঁড়াবো, যেদিন আমি ভবের ঘাটে এসে দাঁড়াবো সেদিন বিনামূল্যে পার করে দিও, বিনামূল্যে পার করে দিও, সেদিন বিনামূল্যে পার করে দিও। আর তো কিছু চাই না দয়াল, বিনামূল্যে পার করে দিও, আমি আর তো কিছু চাই না দয়াল, বিনামূল্যে পার করে দিও, আর তো কি
দেখুন কত বড় কথা বলছেন। আমি গঙ্গার মাঝি, আপনার দাদা ভবসাগরের মাঝি। আজকে আমি যেমন বিনা পয়সায় পার করলাম, যেদিন আমি এসে ভবের ঘাটে দাঁড়াবো আপনার দাদা যেন আমাকে বিনা পয়সায় পার করে। বাবা ঠাকুর তিনি পারের কর্তা, তিনি পার করেন। কিন্তু বাবা আমাদেরকে তো ঘাটে যেতে হবে, যেখানে মাঝি আছে সেখানে যেতে হবে, তবে তো তিনি পার করবেন। তা মাঝি কে? না মাঝি হচ্ছে গুরু। সদগুরু পাবে ভেদ বতাবে করে জ্ঞান উপদেশ, তাও কৈলা কি মেলা ছুটে জব আগ করে প্রবেশ। গুরুর কাছে যেতে হবে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ দণ্ডটাকে ধরেছে, আর যেই দণ্ডটা ধরেছে উনি লাঠিটা ঘুরছিল, বন্ধ হয়ে গেছে। যখনই ঘোড়াটা বন্ধ হয়ে গেছে তখনই মা যশোমতী তিনি বললেন, গোপাল তোর এত বুদ্ধি বাবা, তোর এত বুদ্ধি, তুই জানিস যে দণ্ডটা ধরলে ঘোড়াটা বন্ধ হয়ে যাবে। উনি ভগবানকে কোলে নিয়ে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছেন, গালে চুমচুন করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় ভগবান বলে উঠলো, বলি দে দে আমায় ননি দে মা, তোকে আমি আজকে পেট ভরে ননি দেব, তুই যত খাবি, যত খাবি তোকে ততই দেব। কিন্তু বাবা একটা শর্ত। কি শর্ত? না সবাই বলে তুই নাকি ভালো নাচ করিস, ভালো নাচ করিস, এত ভালো রাস নৃত্য করিস সবাই বলে। অথচ আমি তোর মা হয়ে তোর নাচ কোনোদিন দেখলাম না। তা তুই বাবা আজকে একটু নাচ করে দেখা। ভক্তাধীন ভগবান, ভক্ত যা বলবে ভগবান তাই করবে, ভক্ত যা বলবে ভগবান তাই করবেন, এটা ভগবানের রুল, নিয়ম, সংবিধান। কিন্তু কোন ভক্তের ইশারায় ভগবান নাচ করে এটাও জানতে হবে। সেটা হচ্ছে যদি কোনো ভক্ত সরল হয়, সরল অহংকার থাকলে ভগবান তার ইশারায় নাচে না বাবা, সরলতা থাকলে তবে ভগবান নাচ করে। তার একটা সত্য ঘটনা আপনাদের কাছে ছোট্ট করে বলছি। উত্তর ভারতে একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল ভোলা। সে খুব ভুলে যেত, কোনো রাগ টাগ করতে পারতেন না। সংসারে তার মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, দাদা নেই, কাকা নেই, কেউ নেই, একা থাকে। আর একা থেকে তার চলে কি করে আপনারা বলবেন? কোনো বাড়িতে যদি অনুষ্ঠান হতো, কোনো পাড়াতে যদি অনুষ্ঠান হতো, সে বিনা নিমন্ত্রণে সেই বাড়িতে গিয়ে কাজ করে দিত, ঝাড়ু দিয়ে দিত, পাতা দিয়ে দিত, জল এনে দিত, বিনিময়ে সে পেট ভরে খেত। যদি বলেন সে খেত কিরকম, না খেত, এইটাই হচ্ছে তার একটা দোষ। সে খেতে বসলে বাবা কমপক্ষে 75টা লুচি খেত, তারপরে 80-90 পিস রসগোল্লা তো আছেই বুঝতে পারছেন, তারপরে তো তরকারি শুক্তো ইত্যাদি আছে, কিছু তো বলার নেই। তা খেতে বসলে এইরকম খাবার খেত বলে কেউ তাকে ভয়ে নিমন্ত্রণ করত না। কিন্তু কেউ নিমন্ত্রণ না করলে কি হবে? সে তো বিনা নিমন্ত্রণে চলে যায়। কেউ তাকে হয়তো বার করে দিতে পারতো না, কেউ আবার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। এখন একটা বাড়িতে একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশন হচ্ছে, সে বিনা নিমন্ত্রণে চলে গেছে, আর বাড়ির মালিক ধরেছে, হ্যাঁ তুই এসেছিস কেন? আগে আমি অনেক কাজ করে দেবো, না তোকে কাজ করতে হবে না। আমি জল এনে দেবো, না তোকে জল আনতে হবে না। আমি পাতা এনে দেবো, না তোকে পাতা দিতে হবে না, তুই বেরো এখান থেকে। ভোলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আবার 15 মিনিট পরে ফিরে আসছে। মালিক বললো, কি ব্যাপার, তোকে তো বার করে দিলাম, এলি কেন? বলে, আমাকে বার করে দিয়ে যদি আপনার মনে একটু মায়া হয়েছে তাই ভাবছি ফিরে আসছে। না না আমার কিছু হয়নি, তুই বেরো। ভোলাকে বার করে দিয়েছে, ভোলা গ্রাম থেকে চলে যাচ্ছে, যে ঘরে থাকবো না, সম্পত্তি ছেড়ে দিয়েছে, জমি জমা ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, কোনো কিছুতে তালা দেয়নি, সে সব কিছু ছেড়ে বললেন এই গ্রামে আর থাকবো না। কিরকম ভোলা দেখুন, সে গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সকাল দুপুর সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে যে রাস্তা দিয়ে, সন্ধ্যেবেলায় গ্রামের রাস্তা দিয়ে পেরোচ্ছে, ঠিক তার বাম পাশে একটা সাধুর আশ্রম আছে। তা সাধু বাবা দরজায় দাঁড়িয়ে আছে, দেখতে পেয়ে ভোলা ছুটে এসে প্রণাম করে বলছে, গুরুজি আজ থেকে আপনি আমার গুরু, আমি আপনার চেলা। গুরুজি আপনার আশ্রমে আমাকে একটু থাকতে দেবেন? গুরুজি
গুরুজি বললেন বাবা তোকে তো থাকতে দিতে আমার আপত্তি নেই, কিন্তু বেতন টেতন দিতে পারবো না। আগে না গুরুজি, আমি বাসন মাজবো, কাপড় কাচবো, জল আনবো, ঝাড়ু দেবো, কাঠ আনবো, সব কাজ করবো, কিচ্ছু টাকা দিতে হবে না, শুধু আমাকে পেট ভরে খেতে দিতে হবে। বাবাজি বললেন চল বেটা ঠিক আছে, তুই যত খাবি তোকে খাওয়াবো, আমার আশ্রমে খাবার অভাব নেই, ভক্তরা কেউ মিষ্টি দিয়ে যাচ্ছে, ছানা দিয়ে যাচ্ছে, ফল দিয়ে যাচ্ছে, তুই যত খাবি খাওয়াবো, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আশ্রমে থেকে গেল, সকাল থেকে উঠে ঝাড়ু দেয়, বাসন মাজে, জল আনে, সব কাজ করে এক মনে, আর গুরুজিও তাকে বসিয়ে যত খেতে চায় তাকে পেট ভরে খাওয়ায়। দেখতে দেখতে দুদিন, পাঁচ দিন, দশ দিন, চোদ্দ দিন পেরিয়ে গেল, আজকে হচ্ছে একাদশী, নির্জলা একাদশী। তার নির্জলা একাদশী ঘুম থেকে উঠেই ভোলা ঝাড়ু দিচ্ছে, আর একবার করে রান্না ঘরের দিকে তাকাচ্ছে, দেখি উনুনটা জ্বলছে কিনা। ওমা সকাল আটটা বেজে গেল, উনুন আর জ্বলছে না, তালা দেওয়া। তার সব কাজ করার পরে গুরুজির কাছে গিয়ে বলছে, গুরুজি আজকে রান্না বান্না কিছু হবে না? গুরুজি বলল, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, আজকে তুই জানিস না বাবা, ও তুই তো নতুন এসেছিস, আজকে একাদশী, নির্জলা একাদশী। আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি বললে? নির্জলা একাদশী মানে আজকে জল খাওয়া যাবে না। ভোলা বলল, ঠিক আছে গুরুজি, আজকে জল না খেয়ে থাকবো, পেট ভরে ভাত দিলেই চলবে। গুরুজি বলল, কি সর্বনাশ, তোর কি এতটুকু বুদ্ধি নেই? আরে নির্জলা মানে জল পর্যন্ত চলবে না, ভাত তো অনেক দূরের কথা। আগে গুরুজি, তাহলে চিড়ে মুড়ি না এগুলো কিচ্ছু চলবে না বাবা? তখনই গুরুজির পায়ে ধরেছে, গুরুজি আমি না খেয়ে থাকতে পারি না, গুরুজি আপনার পায়ে ধরে গুরুজি আমার কিছু একটা খাবারের ব্যবস্থা করে দিতে হবে, আমি না খেয়ে থাকতে পারবো না গুরুজি। গুরুজি মনে মনে চিন্তা করছে, আহা বেচারা নতুন এসেছে, একবারেই তাকে নির্জলা একাদশী করতে পারবে না। তা ঠিক আছে ঠিক আছে, আজকে অন্য কিছু চলবে না, ভাতও চলবে না, মুড়িও চলবে না, চিড়ে চলবে না, তবে তোকে আটা দিচ্ছি, 500 আটা দিয়েছে, 250 আলু দিয়েছে, এক বাটি ঘি দিয়েছে, গুড় দিয়েছে। বললাম, তুই এক কাজ কর, ওই গাছের তলায় গিয়ে রুটি করে নে, আলু সিদ্ধ করে নিবি, রুটিতে ঘি মাখিয়ে গুড় দিয়ে আর ভগবান রামচন্দ্রকে নিবেদন করে তুই খাবি, যা। এখন ভোলা আটা এনেছে, আলু এনেছে, আটা রুটি করেছে, আলু সিদ্ধ করে ঘি মাখিয়ে পাতার মধ্যে নিয়ে যেই খেতে যাবে, অমনি মনে পড়ে গেছে গুরুজি বলেছে রামচন্দ্রকে নিবেদন করতে হবে। আর তখনই পাতার মধ্যে সব সাজিয়ে রেখে হাতে ঘন্টা নিয়ে অমনি রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ লাগাই, প্রভু রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছে। আর যেই এসেছে দুজনে দাঁড়িয়েছে, ভোলা অমনি বলে উঠলো, কি ব্যাপার, তোমাকে একা ডাকলাম আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে এসেছো? হ্যাঁ, তোমাকে তো একা ডেকেছি, আমার 500 আটা তিনজনে মিলে ভাগ করে খেলে কটা রুটি করে পড়বে, আমার পেট ভরবে না, আদার দেরি ভালো লাগে না। আবার রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে, তুমি কি সুন্দর দেখতে গো, কি সুন্দর দেখতে, তুমি টানা টানা চোখ, কি সুন্দর আয়নার মতো চকচক করছে, ও মা তা কিছু মনে করো না, রাগটা করো না, আমি খিদে খালি পেটে থাকতে পারি না, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে আনবে কেন? আচ্ছা ঠিক আছে, তুমিও আমার মতো বিনা নিমন্ত্রণে চলে আসো, তা ঠিক আছে, আজকে যখন এনেছো পরের বার একটু ভেবে চিনতে আসবে। আজকে তিনজনে মিলে 500টা রুটি ভাগ করে সেবা করেছে, পরের একাদশীতে আসবে বললে একটু তাড়াতাড়ি আসবে কেমন? দেখতে দেখতে আবার পরের একাদশী গুরুজিকে গিয়ে বলছে, গুরুজি 500টা দিয়েছেন হবে না, 1.5 কেজি আটা দিতে হবে। তা গুরুজি ভাবছে যে 500 আটা থেকে একবারে ডাইরেক্ট 1.5 কেজিতে উঠে গেল,
আমি ভাবছি আর কমাবো, এত তো বেড়ে যাচ্ছে। আচ্ছা যা পরে পরে কমবে, যা নিয়ে যা। দেড় কিলো আটা নিয়েছে, এক কিলো আলু নিয়েছে, গাছের তলায় এসে রুটি করে আলু সেদ্ধ করে পাতার মধ্যে দিয়ে আমার রামচন্দ্রকে ডাকছে। আবার কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলেছে। ভোলা বললেন, কি ব্যাপার, তুমি এক একজন করে ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? তুমি বুঝতে পারছো না যে আমার আটার ভাগটা কম পড়ে যাচ্ছে? দেখতে নি, খুব রাগ হয় আমার, কিন্তু তোমার মুখের দিকে তাকালে আমার রাগ চলে যায়। কি সুন্দর দেখতে, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আজকে চারজন মিলে ভাগ করে খাবো, পরের বারে তুমি ভেবে চিনতে এসো। এবার চারজনে মিলে সেবা করেছে, করার পরে বলছে পরের বারে আর একটু তাড়াতাড়ি আসবে, কেমন? দেখতে দেখতে আবার একাদশী, এবারে গিয়ে গুরুজিকে বলছে, গুরুজি, ও গুরুজি কিছু মনে করবেন না, 3.5 কেজি আটা দিতে হবে। গুরুজি মনে মনে ভাবছে, সর্বনাশ, আমি কমাতে চাইছি, এর কত বেড়ে যাচ্ছে, তা 3.5 কেজি আটা। আচ্ছা যা, নিয়ে যা, যা নিয়ে যা। 3.5 কিলো আটা নিয়েছে, 2.5 কিলো আলু নিয়েছে মা, আর সেরকম ঘি আর গুড় নিয়ে আবার গাছের তলায় এসে আবার রুটি করে রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কা ভোগ লাগাই। রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে ভোজন কা ভোগ লাগাই। রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে ভোজন কা ভোগ লাগাই। কিছুক্ষণ পরে রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমান লক্ষ্মণ ঠাকুরকে নিয়ে চলে এসেছে। আর যেই চলে এসেছে চারজন, আজকে ভোলা কিন্তু কিচ্ছু বলেনি, খুব রেগে আছে, কিচ্ছু বলেনি, বললো আমি তোমাকে পরের বারে দেখাবো। এবার সবাই মিলে ভাগ করে খেয়ে পরের একাদশীতে গিয়ে গুরুজিকে বলছে, গুরুজি রাগ করবেন না, কিছু মনে করবেন না, আমাকে 11 কেজি আটা দিতে হবে। সর্বনাশ, হ্যারে হ্যারে ভোলা, তুই একাদশী করছিস না আটা ধসু করছিস রে বাবা, 11 কেজি আটা। হ্যাঁ গুরুজি, ভাগে কম পড়ে যাচ্ছে। গুরুজি ভাবছে 11 কেজি আটার রুটি সে কীভাবে কোন পেটে ঢোকাবে আমাকে দেখতে হবে, আমিও দেখবো। 11 কেজি আটা দিয়েছে, 7.5 কেজি আলু দিয়েছে, আর ভোলা গাছের তলায় এনে আজকে আটা মাখেওনি, রুটিও করেনি, কাঁচা আটাটাকে পাতাতে রেখেছে, আলু রেখেছে, সেদ্ধও করেনি, সব রেখেছে। রামচন্দ্রকে ডাকছেন ভগবান রামচন্দ্র, তিনি কি করেছেন, সীতা দেবী সঙ্গে হনুমান লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে, টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসে দাঁড়িয়ে বলছে, ভোলা তুমি এখনো রুটি করনি, আলু সেদ্ধ করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি পড়াশোনা জানি না বলে বোকা নাকি? আমি আগে দেখে নিলাম তোমরা কজন এসেছো, তারপরে রুটি তৈরি হবে, রুটিটা সেই রকম করব যাতে ভাগে না কম পড়ে। একজন সুগার রোগী, প্রচন্ড সুগার, 350 সুগার, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু সুগার দিন দিন বেড়ে যাচ্ছে, কি খান না? ভাত তো একবারে খাই না, ভাত একবারে খাই না, 4টে রুটি খায়। ডাক্তার বাবু বললেন, 4টে রুটিও খাওয়া যাবে না, 2টো রুটি খাবে। এখন চলে এসেছে বাড়ি, কিছুদিন পরে আবার সুগার টেস্ট করতে যাচ্ছে, সুগার আরো বেড়ে গেছে। ডাক্তার বাবু বলছে, কি ব্যাপার, আপনি রুটি কটা খাচ্ছেন না? আপনি 4টে বলেছিলেন, হরি বল 2টো বলেছিলেন, আমি 2টোই খাচ্ছি। তখন স্ত্রী বলছে, না ডাক্তার বাবু 2টো খাচ্ছে, তবে 1 কেজি আটাকে মেখে 2টো রুটি তৈরি করেছে। মানে হরি বল 1 কিলো আটাটাকে মেখে 2টো রুটি তৈরি করছে, সেই রকম আর। তা ভোলা বললেন, যে তোমরা কজন এসেছো আগে ক্যান্ডিডেট দেখে তারপরে রুটির পরিমাণ বাড়বে, রুটি ছোট হবে না বড় হবে সেটা দেখে হবে। আর আজকে শোনো ঠাকুর, আমি কিন্তু রুটি করব না, এত আটার রুটি আমি করতে পারবো না। রামচন্দ্র বললেন, ভোলা তোমাকে করতে হবে না। সীতা দেবীকে বলছে, যাও তুমি রুটি করো, যাও হনুমান তুমি কাটে না দাও, লক্ষণ তুমি উনন জেলে দাও, ভরত তুমি আটাটা মেখে দাও, সীতা দেবী রুটিটা করে দেবে, যাও। ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, রাম 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 রাম, ভগবানের নাম জপ করছে, রাধে কণ কণ মে রাম, হর মন মে রাম, রোম রোম শ্রী রাম রে, রাম সুমির লে ধ্যান লগা লে, বন যায় সব কাম রে, কণ কণ মে রাম,
मन मेरा रोम रोम सीरा धड़कड़ मेरा हर मन मेरा रोम रोम श्री राम रे राम सुमिर ले ध्यान लगा ले छोड़ जगत के काम रे कण कण मेरा हर मन मेरा रोम रोम श्री राम अब तू जप ले नहीं जपा तो अब तू जप ले राम नाम का नाम रे कण कण मेरा हर मन मेरा रोम रोम श्री राम रे राम बोलो राम राम बोलो राम राम बोलो राम राम बोलो राम बोलो राम राम बोलो राम। एक घंटा परे गुरुजी भावलो जे 11 केजी आटा निये गेछे की करे खाच्छे आमाके देखते हबे। गुरुजी एसे देखछेन भोला चोख बंद करे नाम जप करछे हाथे आंगुले जप करछे। गुरुजी बोलल की रे भोला एय हरे তুই বসে আছিস যে আটা এনেছিস রুটি করিসনি ভোলা উনি চোখ খুলে দেখছেন গুরুজি দাঁড়িয়ে আছে গুরুজি আটা তো এনেছি তবে আজকে আমি রুটি করিনি কে রুটি করছে তোর রুটি কে করে দিচ্ছে আগে গুরুজি মা সীতা দেবী করে দিচ্ছেন সীতা দেবী করে দিচ্ছেন গুরুজি বললেন কি বলছিস তুই सीता देवी रुटी करे दिच्छे आगे हैं गुरुजी स्तब्ध हो आमी तोके किछु बोलिनी बोले तुई आमार संगे एरकम एरकम तुई आमार संगे यार्की करे कथा बोलबि आगे ना गुरुजी आमी सत्यि बोलछि गुरुजी हरि बोल राधे जय नीति हां प्रसाद खाते हां अच्छा হরি বল হরি কৃষ্ণ ইনি 11 কেজি আটার ব্যবস্থা করেননি তবে চায়ের ব্যবস্থা করেছেন হ্যাঁ আপনারা অফিসে চা যদি কেউ ঠান্ডাতে সেবা করতে চান হরি বল রাধে ওখানে গিয়ে পেয়ে আসতে পারেন এবং প্রসাদের ব্যবস্থাও রয়েছে আপনারা প্রসাদও পেতে পারেন যদি কারো ইচ্ছে থেকে থাকে জয় রাধে দাদা ভাই একটু কমে গেছে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে রাধে শ্যাম গুরুজি বলল কি রে তুই রুটি করছিস না তাহলে কে রুটি করে দিচ্ছে সীতা দেবী গুরুজি রেগে গিয়ে বলছে তোর এত বড় স্পর্ধা তুই আমার সঙ্গে ইয়ার কি করছিস অমনি ভোলা বলে উঠল না গুরুজি আমি সত্যি বলছি সীতা দেবী রুটি করে দিচ্ছেন গুরুজি আরো রেগে যাচ্ছেন তোকে আমি বারবার সাবধান করে দিচ্ছি ভোলা মুখ সামলে কথা বল আগে গুরুজি আপনি বিশ্বাস করুন আমার রুটি মা সীতা করে দিচ্ছে সীতা দেবী তো রুটি করে দিচ্ছে কোথায় ওই তো দেখুন না গুরুজি ওই তো দেখুন না গুরুজি চারিদিকে তাকাচ্ছে কোথায় কোথায় মা সীতা তোর জন্য রুটি করছে গুরুজি আপনি দেখতে পাচ্ছেন না ওই তো দেখা যাচ্ছে ওই তো দেখুন না ওই তো দেখুন না বারবার বলছে আর যেই ভোলা গুরুজিকে ছুঁয়ে দিয়েছে গুরুজি দেখুন না যেই ছুঁয়ে দিয়েছে অমনি গুরুদেব দেখছে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান
দেখুন বাবা ঠাকুর ওই সরলতার জন্য সে বেদ জানে না সে দর্শন জানে না সে পুরাণ জানে না কিন্তু তার মন সরল তিনি এক কথায় সংসার ছেড়ে দিয়েছে জমি ছেড়ে দিয়েছে ঘরবাড়ি ছেড়ে দিয়েছে মনে কত সরলতা দেখুন মনে কত সরলতা তবে গিয়ে তিনি রামচন্দ্রের দর্শন পাচ্ছেন তাই সরল বুদ্ধি না হলে ভগবানকে পাওয়া যাবে না আমরা আমাদের মনটাকে ভগবানকে দিতে পারিনি সংসারকে দিয়েছি শাস্ত্র বলছে দেহটা সংসারে দাও মনটা ভগবানকে দাও আমরা মনটা দিয়েছি সংসারে তাই আমাদের মধ্যে এত দুঃখ এত যন্ত্রণা রাধে আমি যে এত রোগ এত দানে ভরা আমি যে এত রোগ এত দানে ভরা গন্ধে খুশি করা কেতারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যেতা কেতারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যেতা আমি যে জলসা ঘরে বেলোবারি ঝাড়া আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গো আর নিশি জানি গোয়ায় আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আমি যে জলসা ঘরে বেলোবারি ঝাড়া আমি যে আমি যে জলসা ঘরে সংসার আমাদের এইভাবে ইউজ করে যেমন সেন্টের বোতলে পারফিউম সেন্টের বোতলে যতক্ষণ সেন্ট থাকে ততক্ষণ আমরা যত্ন করে আমরা আলমারিতে তুলে রাখি যেই বোতলটা শেষ হয়ে যায় অমনি ড্রেনে ছুঁড়ে ফেলে দিই সংসার আমাদেরকে সেইভাবেই ভালোবাসে যতক্ষণ আমরা দেব ততক্ষণ যত্ন যখনই দিতে পারবো না তখনই এই খাটিয়াটা বারান্দায় পেতে দেবে এটাই বাস্তব সত্য আসুন আজকে ঠিক সেই রকম ভাবে দেখাচ্ছেন যে সরল না হলে গোবিন্দ কৃপা পাওয়ার অন্য কোনো রাস্তা নেই ভগবান দেখবে না যে আপনি কত বড় কীর্তনিয়া
আপনার কত তত্ত্ব জ্ঞান আছে এটা ভগবান দেখবে না, আপনাদের মতো ভক্ত শ্রোতারা দেখবে। ভগবান দেখবে যে কীর্তন করে তোমার মনটা কতটা সরল হয়েছে। এ ভিন্ন অন্য কোনো রাস্তা নেই বাবা, রাধে রাধে। তাই দেখুন, মা যশোমতী বললো আজকে তোকে নাচ করে দেখাতে হবে। ভক্তাধীন ভগবান ভক্তের জন্য নাচ করতে শুরু করেছে। নাচে তাত হই ও নাচে তাত হই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাত হই তাত হই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। কৃষ্ণ নাচে রাধা নাচে নাচে গোপীগণ পশু পাখি নাচে নাচে সারা ত্রিভুবন। নাচে তাত হই নাচে তাত হই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির হরি বল। ভগবান নাচ করতে শুরু করেছে, মা যশোদা কোলে নিয়ে গিয়ে কোলে নিয়ে চুম্বন করছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে কি করছেন, আহা হা আমার বাছা খিদে পেয়েছে, আয় বাবা আয়। কোলে নিয়ে ভগবানকে স্তনপান করাচ্ছেন, ভগবান স্তনপান করছেন, মা যশোদা ভগবানের দিকে তাকাচ্ছেন, ভগবান মায়ের দিকে তাকাচ্ছেন, দুজনে দুজনের দিকে তাকাচ্ছেন। আর হঠাৎ এমন সময় মা যশোদা চিৎকার করে উঠলো, এই গেল 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 বলে চিৎকার করে উঠেছে। আপনারা বলবেন কি গেল কি গেল, বলে মা যশোদা উনুনের মধ্যে একটা দুধের ভাণ্ড বসানো ছিল, সেই দুধটা গরম হয়ে ফুটতে ফুটতে উথলে পড়ে যাচ্ছে, ফুটতে ফুটতে উথলে পড়ে যাচ্ছে। মা যশোদা তখনই ভগবানকে কোল থেকে নামিয়ে দিয়ে আর ওই গরম দুধের ভাণ্ডটাকে নামানোর জন্য ছুটছে। আর যেই ভগবানকে নামিয়ে দিয়েছে, ভগবান ভাবছেন যে আজকে তো শুধু আমি কোলে শুয়ে স্তনপান করতে আসিনি, আজ আমি দুজনকে উদ্ধার করব। আমাদের বাড়ির উঠোনের মধ্যে যে দুটো গাছ আছে, অর্জুন গাছ দুটো, যে অর্জুন গাছ আছে সেই গাছ দুটোকে উদ্ধার করব। কিন্তু কিভাবে করব তার একটা তো পথ চাই। যেই মা নামিয়ে দিয়েছে, ভগবান অমনি মন্থন দণ্ডটাকে নিয়ে যতগুলো নবনীর কলসি ছিল সব ভাঙতে শুরু করে। যত কলসি ছিল মা সব ভাঙতে শুরু করেছে, কলসি মাটির কলসি ভেঙে যাচ্ছে, ঠক ঠক করে শব্দ হচ্ছে। মা যশোদা দুধের ভাণ্ডটা নামিয়ে তাকাচ্ছে সর্বনাশ, এতগুলো কলসি ভেঙে দিয়েছে, নবনী গলগল করে বেরিয়ে যাচ্ছে। আপনারা বলবেন নবনীটা কি, সেটা হচ্ছে আমাদের কর্মফল। এই যে কর্মফলের ভাণ্ডটাকে যদি ভগবান কৃপা করব বলে মনে করেন, তাহলে তিনি আমাদের কর্মফলের ভাণ্ডটাকে ভেঙে দিতে পারেন। মনে রাখবেন, ভেঙে দিতে পারে কর্মফলের ভাণ্ড। যদি আপনি ভাবেন যে আমার থেকে জগতে অপরাধী কেউ নেই, আমার থেকে বড় পাপী কেউ নেই, তখনই জানবেন আপনার কৃপা হবে। আর যদি ভাবেন
যে আমার থেকে বড় কীর্তনী, আমার থেকে বড় তত্ত্ববেত্তা, আমার থেকে কীর্তন সম্রাট কেউ নেই, তাহলে কশ্মীর কালেও কৃপা হবে না বাবা। শুধু মানুষকে ভাওতা দেখানো হবে, নাটক হবে, অভিনয় হবে, আর কিছু হবে না। ভাবতে হবে আমার থেকে অপরাধী জগতে কেউ নেই। অহংকার ভগবান সহ্য করতে পারে না। সীতা দেবীর বিবাহ হচ্ছে আপনারা জানেন জনক রাজা, জনক রাজা প্রতিজ্ঞা করেছে যে হরধনু যে ভঙ্গ করতে পারবে তার সঙ্গে আমার মেয়ে সীতার বিয়ে দেব। হাজার হাজার রাজা এসেছে, বড় বড় বীর, বড় বড় যোদ্ধা এসেছেন, সবাই সীতা দেবীকে বিয়ে করবে বলে সব বসে আছে, হরধনু ভাঙবার তুলবার চেষ্টা করছে, এক একজন আসছে আর ফিরে যাচ্ছে, কেউ আর তুলতে পারছে না। হরি বলে জয়নি, এক এক ব্যক্তি আসছে কিন্তু কেউ আর ধনুকটাকে সরাতে পারছে না, নড়াতে পারছে না। তা কিছু কিছু রাজা আলোচনা করছে, শোন আমরা একা একা তো তুলতে পারছি না, দশজন মিলে তারপরে তুলব। দশজন একসঙ্গে গেলে যদি তুলতে পারি, তা দশজন রাজা যখন আসছে তুলবার জন্য, নারদ মুনি বলছে যে আপনারা তো ভীষণ বোকা, হ্যাঁ দশজন মিলে যদি ধনুকটাকে তুলেও ফেলেন, তা দশজনকে তো আর সীতা দেবী বিয়ে করবে না, যে কোনো একজনকে করবে। তাহলে আপনারা স্থির করে নিন যে দশজনে তুলবো কিন্তু বিয়ে করবে এ। যখনই এ কথা বলেছে দশজন ফিরে যাচ্ছে, এ বলে আমি করব বিয়ে, ও বলে আমি করব, তখনই বাবা এটাই তো গণ্ডগোল। একজন হরি বলে, একজন বলছে এখানে ভালো কাজ হবে, তখন আরেকজন বাধা দিচ্ছে কাজ করা যাবে না, এটাই তো হয় আমাদের দেশে হচ্ছে। কেউ ভালো কাজ করতে দেবে আরেকজন বাধা দিচ্ছে, তা কেউ আর পাচ্ছে না হরধনুটাকে তুলতে। এমন সময় ভগবান রামচন্দ্র আর ভাই লক্ষণ ঋষি বিশ্বামিত্র প্রবেশ করেছেন। যখনই প্রবেশ করেছেন সবাই হাসছে, ভগবান রামকে দেখে মাত্র ১৬ বছরের যুবক, অপূর্ব সুন্দর দেখতে বাচ্চা ছেলেটা প্রবেশ করেছে। কেউ যখন তুলতে পারছে না, জনক রাজা তখন একটু রাগারাগি করছে যে আমার রাজ্যে কি কেউ নেই? সামান্য এই হরধনুকে তুলবার ক্ষমতা আপনাদের কারোর মধ্যে নেই? তখন লক্ষ্মণ ঠাকুর বলে উঠলেন, এই হরধনু ভঙ্গ করতে পারে আমার দাদা রাম। জনক রাজা বললেন, তাহলে দেখাও তোমার দাদার দেখি কত ক্ষমতা। রামচন্দ্র ধীরে ধীরে হরধনুর কাছে এসে প্রণাম করছেন, শিব ঠাকুরের ধনুক তো, আর শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব, তাই ধনুকটাকে প্রণাম। আর যেই প্রণাম করছেন ভগবান শিব তখন রামচন্দ্রকে প্রণাম করছেন। আর শিব ঠাকুরের গুরু হচ্ছে রাম, আর রামের গুরু হচ্ছে শিব, দুজন দুজনকে প্রণাম করছেন। এইবার শিব ঠাকুরকে মনে মনে প্রণাম করে হরধনুটাকে যেই বাঁ হাত দিয়ে তুলেছে, যেই বাঁ হাত দিয়ে তুলেছে সঙ্গে সঙ্গে ধনুকটা ভেঙে গেছে। যেই ধনুকটা ভেঙে গেছে একটা শব্দ হয়েছে, জনক রাজা আনন্দের আর সীমা নেই, ভাবলেন তাহলে এর সঙ্গে আমার মেয়ে সীতার বিয়ে হবে। সীতা দেবী এসে মালাটা গলায় পরিয়ে দিয়েছে, বিয়ে তো হয়ে গেছে। এমন সময় সবাই চিৎকার করছে, সাবধান সাবধান সাবধান, কেন না আসছেন পরশুরাম, এই বড় বড় মোচ, লম্বা দাড়ি, মোচ রয়েছে, কপালে সিঁদুরের টিকা রয়েছে, গলায় রুদ্রাক্ষ রয়েছে, হাতে রয়েছে কুঠার, এত ভয়ঙ্কর, এমন দেখতে যে কোনো লোক তাকে দেখলেই ভয়ে থরথর করে কাঁপে। পরশুরাম আসছে হাতে কুঠার নিয়ে। যত রাজা ছিল বাবা, যত বীর বীর রাজা ছিল, সব চেয়ারের তলায় ঢুকছে, কেউ সিংহাসনের তলায়, কেউ চেয়ারের তলায়, কেউ পালঙ্কের তলায়, কেউ পর্দার আড়ালে লুকিয়ে আছে। পরশুরাম প্রবেশ করেছে, কি ব্যাপার, আমার গুরু শিবের ধনুক ভঙ্গ করেছে, কে কে ভঙ্গ করেছে? একজন তখন চেয়ারের তলা থেকে বেরিয়ে বলছে, দেখুন তিনি চেয়ারের তলা থেকে গুড়ি গুড়ি বেরিয়ে বলছে যে আমি ভাঙিনি, কারণ আমি জানি আমি ভাঙলে আপনি খুব রেগে যাবেন। গুরু পরশুরাম বললেন, তাহলে এই আমার হরধনু ভঙ্গ করলে এত বড় শক্তিশালী পুরুষ সে কে? লক্ষণ ঠাকুর বললেন, আমার দাদা ভেঙেছে। কে তোমার দাদা? কে সেই কাপুরুষ? দেখাও তোমার দাদাকে। লক্ষণ ঠাকুর বললেন, এই যে আমার দাদা রাম। রামচন্দ্রের দিকে কটমট করে তাকাচ্ছেন পরশুরাম, বলেন তুমি এত বড় বীর? রামচন্দ্র বললেন, না আমি বড় নই, আমার থেকে আপনি অনেক বড়, আমি তো রাম, শুধু দুটো অক্ষর, রয়াকার ম রাম, আর আপনি হলেন পরশুরাম, মানে কত বড় দেখুন।
আপনার স্পেলিংটা লিখতে গেলে অর্ধেক খাতা লাগবে আর আমি রাম মাত্র তিনটে অক্ষর লাগবে বাংলায় দুটো ইংরেজিতে তিনটে তা আমি আপনার থেকে বড় কি করে হলাম তা আমার গুরু শিবের ধনুকটা তুমি ভাঙলে কি করে লক্ষণ ঠাকুর বললেন কি করে ভাঙলাম অনেক দিনে জং লেগেছিল তো দাদা হাত দিতেই ভেঙে গেছে বাচ্চা ছেলে তুমি চুপ করে থাকো আমার গুরুর ধনুক ভেঙেছ তুমি এত বড় সাহসী এই বলে কুঠারটাকে তুলতে চাইছে রামচন্দ্রকে মারবেন বলে তুলতে চাইছে কিন্তু কুঠারটা কিছুতেই তুলতে পারছেন না হাতটাকে তুলতে পারছেন না বারবার চেষ্টা করছে পরশুরাম হাতটা উঠছে না মারবার ইচ্ছে আছে মারবার ইচ্ছে আছে হাতে কুঠারও আছে কিন্তু হাতটা উঠছে না বারবার চেষ্টা করে যখন উঠছে না বলছে আমার হাতটা তুলতে পারছি না কেন তখন লক্ষণ ঠাকুর বলছেন যে হে ভৃগুরাম পরশুরাম আপনি হতে পারেন অনেক বড় বীর কিন্তু এটা মনে রাখবেন আপনার হাতটা চলে এই পাগুলো চলে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই কানে শুনতে পাচ্ছি এগুলো একটাও আপনার ট্যালেন্ট নয় তিনি শক্তিশালী পুরুষ এই তিনি যদি কৃপা না করে আমি চাইলেও আমার হাতটা উঠবে না বাবা প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে হরি হরি বল আমার হাত প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে পায়ে চলতে পারবো না দাঁড়ানোর ক্ষমতা নেই যতক্ষণ তিনি ক্ষমতা না দেয় একটা তিনতলা বাড়ির ছাদের উপরে 1000 লিটার জলের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে জল একটা পাইপ বাথরুমে চলে গেছে একটা পাইপ রান্নাঘরে গেছে একটা পাইপ ঠাকুর ঘরে গেছে একটা পাইপ বাগানে চলে গেছে একটাই ট্যাঙ্কি থেকে জল সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গায় ওখানে ট্যাঙ্কির সুইচটাকে অফ করে দিলে জল রান্নাঘরেও পড়বে না বাথরুমেও পড়বে না আর ঠাকুর ঘরেও পড়বে না ওখানে ট্যাঙ্কির সুইচটা অফ করে দিলে ঠিক সেই রকম অনন্ত কোটি জীব এখানে কীর্তন করাচ্ছেন তিনি কীর্তন করছেন তিনি কীর্তন শুনছেন তিনি ইয়াদ করোসি যদ স্নাসি যদ জুহোসি দাদাসি যদ চৈতালি চট্টরাজের কীর্তন করার বিন্দুমাত্র ক্ষমতা নেই গত বছর আমার এই হাতটা ভেঙে যাওয়ার কারণে এখানে ছোট্ট হাতটা ভেঙে গিয়েছিল আমি আপনাদের আসরে দাদা ভাই আমাকে বায়না করেছিলেন তিনি কিন্তু মিথ্যে নন আমার হাতটা তখন প্লাস্টার হচ্ছে হরি বল ঝুলানো রয়েছে গলায় তাই আমি দাদা ভাইকে রিকোয়েস্ট করলাম যে এই অবস্থায় এত দূর গিয়ে 8 ঘন্টা জার্নি করে আমি গান গাইতে পারবো না দাদা ক্ষমা করবেন আমি পরের বছর অবশ্যই যাব তা এই যে আমার হাত এটা আমার ইচ্ছার দ্বারা চলে না বলে না তিনি পরমেশ্বর হরি তিনি যদি শক্তিটাকে বন্ধ করে দেয় আপনি যতই হরলিক্স খান আর যতই গ্লুকন্ডি খান বিছানা থেকে উঠতে পারবেন না পারবেন না তিনি শক্তিমান তিনি কৃপা না করলে আমি চলতে পারবো না তাই বলছেন দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না কথা বলল না দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বলল না ঝর্ণা কেমনে হাই নদী সাগর না ডাকে কবু যদি ঝর্ণা কেমনে হাই নদী সাগর না ডাকে কবু যদি তাই যেতে যেতে থেমে গেল বয়ে চলল না কাছে ডাকলে না বলে মন কথা বলল না দীপ ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ
চললো না ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বললো না দীপ ছিল শিখা ছিল দীপ ছিল শিখা ছিল সব আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে তিনি যদি না থাকে চোখ দেখতেও পাবে না কান শুনতেও পাবে না আর তিনি যদি থাকে তবে চোখ দেখতে পাবে একটা মরা লোক যে মরে গেছে পাঁচ মিনিট আগে তার চোখও আছে কানও আছে হাতও আছে পাও আছে সে নড়তে পারছে না কেন বলে তুমি নেই বলে তুমি নেই বলে সে আর চলতে পারবে না বলতে পারবে না ঠিক সেই রকম আজকে কি করছেন না যখনই ভগবান নবনির ভাণ্ড গুলো ভেঙে দিচ্ছে মা যশোদা অমনি হাতে একটা লাঠি নিয়ে বলছে ছেলেকে শাসন করতে হবে তাই এবার ছেলের দুষ্টুমি দেখে মা যশোমতী ছেলের পিছনে ছুটছে আজি যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায় যষ্টি হাতে মা যশোদা পিছু পিছু ধায় চলে ভগবান ছুটে পালাচ্ছে মা যশোদা পিছনে পিছনে যাচ্ছে ভগবান একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে মা যশোদা যেই ওই ঘরে যাচ্ছে ভগবান সেই ঘর থেকে অন্য ঘরে চলে যাচ্ছে আবার অন্য ঘরে যাচ্ছে ভগবান তখন সেই ঘর থেকে আবার অন্য ঘরে চলে যাচ্ছে এক ঘন্টা ধরে ভগবানের পিছনে ছুটছে ভগবানকে ধরতে পারছে না বাবা শাস্ত্র বললেন তাকে ধরকে কি করে তাকে ধরা কি যাই গো ধরা কি কিছুতেই ধরতে পাচ্ছেন না তখন মা মনে মনে ভাবছে আচ্ছা গোপাল যে ঘরে লুকোচ্ছে আমি সেই ঘরে যখন যাচ্ছি সেই ঘরটা ছেড়ে অন্য ঘরে চলে যাচ্ছি তা আমি যে যাচ্ছি ওর পেছনে পেছনে বুঝতে পারছে কি করে ও বুঝতে পেরেছি আমার হাতে চুড়ি আমার পায়ে নূপুর আমার কোমরে কিনকিনি আমি যখন ছুটছি চুড়ির শব্দ হচ্ছে নূপুরের শব্দ হচ্ছে আর শব্দটা শুনেই গোপাল বুঝতে পারছে যে আমি ওর পেছনে যাচ্ছি তাহলে গোপালকে ধরতে গেলে আগে এগুলোকে খুলতে হবে তাহলে এগুলো আছে বলে তো শব্দ হচ্ছে এগুলোকে খুলে দিলে আর শব্দ হবে না এই তখনই কি করছে ত্যাগী আনা নিরবেশ হেলাইয়া নিজ খুলিলো চরণের মায়ামার খুলিলো চরণের ধরিবারে নিল মনি চলে যেন যোগিনী ধরিবারে নিল মনি চলে যেন যোগিনী ধরিবারে যদুনাথের নয়ন আজ এইবার যখনই সব খুলে দিয়েছে
তখনই ভগবান ধরা পড়ে গেছে। যখন বিষয় আপনি ছেড়ে দেবেন তখন ভগবান এসে ধরা দেবে। তার মানে কি ঘর ছেড়ে দিলে, স্ত্রী ছেড়ে দিলে, পুত্র ছেড়ে দিলে ভগবানকে ধরতে পারবেন? বললেন না। শুধু এইটুকু ভাববেন যে ছেলেটা আমার ছেলে নয়, তিনি দিয়েছেন। শুধু এইটুকু ভাববেন যে ঘরটা আমি তৈরি করিনি, তিনি কৃপা করেছেন। শুধু যদি এটা ভাবেন যে গাড়িটা আমার, তাহলে গাড়ি আপনাকে যন্ত্রণা দেবে। বাড়ি আমার, ওই বাড়ি আপনাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করবে। ছেলে আমার, ছেলে আপনাকে অত্যাচার করবে। আপনি শুধু আমারটা তোমার করে দাও, তোমার ছেলে, তোমার ঘর, তোমার বাড়ি, যা কিছু সব তোমার, এমনকি আমার দেহটা পর্যন্ত তোমার। আপনার থেকে বড় ত্যাগী জগতে কেউ হবে না। আমার মতো জীব এটাই করতে পারি না, তাই ভগবান থেকে আমি 100 হাত দূরে আছি। রাধে রাধে, এই জ্ঞানটা বোধটা যখনই আসবে। সুরপনাখা রামচন্দ্রকে গিয়ে বলছে, দেখো আমার মতো তুমি আমার দিকে তাকাও। রামচন্দ্র তাকিয়েছেন, সুরপনাখা খুব সুন্দরী সেজে এসেছে। সুরপনাখা বলছে, তোমার থেকে সুন্দর পুরুষ জগতে কেউ নেই। তখন ব্রহ্মা উপর থেকে হাসছে আর ভাবছে, দেখেছো এমন একজন রাক্ষসী যে তত্ত্ব জ্ঞান আছে, যে বলছে, ভগবানকে বলছে তোমার থেকে সুন্দর পুরুষ কেউ নেই। এটা তো ধ্রুব সত্য যে ভগবানের থেকে সুন্দর জগতে কেউ নেই। তাই ব্রহ্মাজি ধন্য ধন্য করছেন, কিন্তু এমন সময় বলছে, যেমন তোমার থেকে সুন্দর পুরুষ কেউ নেই, তেমন আমার থেকে সুন্দরী নারীও জগতে কেউ নেই। তখনই ব্রহ্মা বললেন, এই রে আমি ভেবেছিলাম বুদ্ধি আছে, কিন্তু এর যে একবারে করুণা হয়েছে বোঝা যাচ্ছে। বাবা ঠাকুর, করুণা নয়, করুণা হয়েছে। রাধে রাধে, তার এই যে বোধটা যে আমার নয় সব তোমার, এই যখনই ত্যাগ করে দিচ্ছে তখনই ভগবান দাঁড়িয়ে গেছে। আর যেই ভগবান দাঁড়িয়ে পড়েছে, উনি মা যশোদা, তিনি গিয়ে ভগবানের কানে ধরেছে। আর কানে ধরে যোগী যারে যোগে ধরতে পারেন না, ঋষি যারে ধ্যানে ধরতে পারেন না, মা যশোদা গিয়ে কানে ধরে, আর কানে ধরে টানতে টানতে নিয়ে আসছে। উদুখলের সঙ্গে ভগবানকে বাঁধবে। উদুখল একটা ভারী জিনিস, যেটাতে ধান ভানানো হতো বাবা 5000 বছর আগে ব্রজ মায়েদের ঘরে। এখনো খুঁজলে পাবেন, কিছু কিছু মায়েদের ঘরে আছে। উদুখল ধান ভানানো হয়, সেই উদুখলের সঙ্গে ভগবানকে বাঁধবে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী উলুধ্বনি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করব গো ছাড়বো না। কানে ধরে টানতে টানতে এসে উদুখলের কাছে দাঁড় করিয়ে এই মাইক্রোফোনের সঙ্গে যদি আমাকে বেঁধে দেয় যেরকম ভাবে, তা উদুখলের সঙ্গে ভগবানকে বাঁধবে। একটা বড় লম্বা দড়ি এনে ভগবানকে বাঁধতে যাচ্ছে, কিন্তু যখনই বাঁধতে যাচ্ছে তখনই দ্যাঙ্গুলাঙ্গুলন্নম, দু আঙুল কম পড়ে যাচ্ছে। দড়িটা দু আঙুল কম, আর একটা লম্বা দড়ি, দুটো দড়িকে একসঙ্গে জয়েন করে যখন আবার বাঁধতে যাচ্ছে, আবার দ্যাঙ্গুলাঙ্গুলন্নম, আবার দু আঙুল কম, একসঙ্গে চারটে দড়ি একসঙ্গে বেঁধে ভগবানকে বাঁধতে যাচ্ছে, আবার দু আঙুল কম। তা রাজা পরীক্ষিত বলছে, যতবার বাঁধতে যাচ্ছে দু আঙুল কম পড়ছে কেন?
পাঁচ আঙ্গুল কম পড়তে পারতো, তিন আঙ্গুল কম পড়তে পারতো, বারবার দু আঙ্গুল কম পড়ছে কেন? কারণটা কি? না, দু আঙ্গুল হচ্ছে, এক হচ্ছে ভক্তের সাধনা আর এক হচ্ছে ভগবানের করুণা। যখন আপনার সাধনা কমে যাবে তখন ভগবানের করুণাও কমে যাবে, সাধনা বেড়ে যাবে, করুণা বেড়ে যাবে। তাহলে এবার আপনারা বলবেন, আচ্ছা মা যশোদার কি তাহলে সাধনাটা কমে যাচ্ছে? বলে না, মা যে চ্যালেঞ্জ করছে যে তোকে আমি বাঁধবই, এই চ্যালেঞ্জ করলে কেউ তাকে বাঁধতে পারবে না, চ্যালেঞ্জ নয়। এই যে এতটুকু অহংকার যে তোকে আমি বাঁধবই, এর জন্য ভগবানের করুণাটা কমে যাচ্ছে আর সেই কারণে দু আঙুল কম পড়ে যাচ্ছে। তখন মা যশোদা বললে, এই ঘরে যত যত গরু বাঁধবার দড়ি আছে, নবলক্ষ ধেনু, ন লাখ গরুকে বাঁধবার যত দড়ি আছে সব নিয়ে আয়, গৃহে যত দড়ি আছে রাখো এক ঠাঁই, গৃহে যত দড়ি আছে রাখো এক ঠাঁই, গৃহে যত দড়ি আছে রাখো এক ঠাঁই, জগৎপতি শ্রী গোবিন্দে বাঁধা নাহি যায়, জগৎপতি শ্রী গোবিন্দে বাঁধা নাহি যায়, জগৎপতি শ্রী গোবিন্দে বাঁধা নাহি যায়। কিছুতেই বাঁধতে পাচ্ছেন না, মা যশোদা ঘেমে গেছে, ঘেমে গেছে, একবারে শাড়ি ঘামে ভিজে গেছে। এইবার মা যখন কিছুতেই মানতে পারছেন না, তখন মা মায়েরা তখন কি করেন? ছেলেরা যখন প্রচণ্ড দুষ্টুমি করে, মা কিছুতেই পাচ্ছে না, তখন মায়েরা বলেন না, তোকে আমি গড় করছি বাবা, তোকে গড় করছি, তোর সঙ্গে পারবো না। এই মা যশোদা তখন বলছেন, দেখুন, যখন কিছুতেই বাঁধতে পারছেন না তখন বলছে, ওরে আমার পিসি সরকারের ঠাকুর দাদা রে, তোর সঙ্গে আমি পাচ্ছি। এই যে মাথাটা নিচু করছে, তোর সঙ্গে আমি পারছি না, মানে অহংকারটা পড়ে গেছে, মাথা নিচু, মায়ের খোঁপার ফুল গিয়ে গোবিন্দের চরণে পড়েছে। এটাই হচ্ছে তাকে পাওয়ার একটাই রাস্তা, শরণাগতি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা পরে, নিজেরে করি আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। মাথাটা নিচু করেছেন মা যশোমতী, এইবার যখন কিছুক্ষণ পরে মাথাটা উঁচু করছেন তখন দেখছেন একটা ছোট্ট দড়িতে ভগবান বাঁধা হয়ে আছে, ভগবান বাঁধা হয়ে গেছে ছোট্ট একটা দড়িতে। মা ভাবল, আমি কি বয়স হয়ে গেছে বলে উল্টো পাল্টা চিন্তা করছি, এই তো কপাল বাঁধা হয়ে আছে, যা যা আজকে তুই প্রচণ্ড দুষ্টুমি করেছিস, তোকে এইখানেই বাঁধা থাকতে হবে, এইখানেই বাঁধা থাকবি বলে দিয়ে মা যশোমতী ভেতরে যাচ্ছে। বড়া নাটে খাটে হ্যারে কৃষ্ণ কানাইয়া কা করে যশোদা মাইয়া, বড়া নাটে খাটে হ্যারে কৃষ্ণ কানাইয়া কা করে যশোদা মাইয়া, মাইয়া রে
बड़ा नट खट है नंद किसान ढूंढे रे अखियां उस चहुआर कन कहां छुप गयो नंद किसान छुप गयो ऐसे जैसे पुरवैया का करे यसो मैया हो बड़ा नट खट है रे कृष्ण कन्हैया का करे यसो मैया का करे यसो मैया का करे यसो मैया भगवान उदू खले बाधा आछे গাছগুলোর দিকে তাকাচ্ছে এই গাছ দুটো কে এরা হচ্ছে অর্থমন্ত্রী ছেলে বাবা আমার আপনার বাড়ির ছেলে নয় অর্থমন্ত্রী ছেলে তবে রাজ্যের নয় কেন্দ্রের নয় ৩৩ কোটি দেবতার মধ্যে যিনি অর্থমন্ত্রী তিনি হচ্ছেন কুবের দেবতাদের মধ্যে অর্থমন্ত্রী হচ্ছেন কুবের আর কুবেরের দুই ছেলে নলকুবর আর মণিগ্রীব নলকুবর আর মণিগ্রীব বাবার টাকার অভাব নেই তা বুঝতেই পাচ্ছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু বাবা কখনো সৎসঙ্গে যায় না বাবা কখনো সাধুর সেবা দেয় না বাবা কখনো দেশের কাজে লাগে না বাবা কখনো দারিদ্রতার কাজে লাগে না সেই বাড়ির ছেলে দেখবেন চুল্লু খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে আমার কথা নয় সমাজের দিকে তাকিয়ে দেখুন ভাগবত সামাজিক শিক্ষার কথা বলছেন সেই দুই ছেলে অর্থমন্ত্রীর ছেলে দিন রাত্রি শুধু নেশা করে নেশা করে কি করে না স্বর্গ গঙ্গা তীরে নর্তকীদের সঙ্গে আজকে সাঁতার কাটছে সাঁতার কাটছে উন্মত্ত অবস্থা মদ্যপান করেছে একটা উন্মত্ত অবস্থায় তারা দুইজন এমন নেশা যে কোমর থেকে তাদের বস্ত্র খুলে যাচ্ছে সেদিকে তাদের ধ্যান নেই তারা নেশার ঘরে শুধু চিৎকার করছে আর এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছেন দেবর্ষি নারদ দেবর্ষি নারদ যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে ভগবানের নাম করতে করতে নারদ মুনি যাচ্ছেন বাবা রাধে ভক্তিমতী মায়েরা তিনিও গান গাইছে আর এদিকে নর্তকী যারা তারাও গান গাইছে আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না আমার চোখে যদি লাগে ভালো কেন চাইব না
के बोल मुख खानी रवि देव के बोल मुख खानी कारो कथा मानबो ना मानबो ना मानबो ना मानबो ना केन चाहिबो ना हमारे चोखे जदि लागे भालो केन चाहिबो দেবর্ষি নারদ তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন, এমন সময় একজন বলে উঠলো, এই চুপ করো, বন্ধ করো, বন্ধ করো, তোমার হরিনাম বন্ধ করো। নারদ মুনি স্তব্ধ হয়ে গেছেন, কে কি ব্যাপার, আমার হরিনামকে বন্ধ করতে বলছে? না না না, আমাকে বলেনি, আমাকে বলেনি, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো হরিনাম করতে করতে যাচ্ছি, আবার একটু জোরে জোরে নাম করতে করতে যাচ্ছে, অমনি নলকুবর আর মণিগ্রীব চিৎকার করছে, এই যে বাবাজি তোমাকে বলছি হরিনাম বন্ধ করো, রাস্তা পেলে না না এই দিক দিয়ে যাওয়ার রাস্তা, অন্য দিক দিয়ে ঘুরে যাও। নারদ মুনি দেখলেন তাহলে তো কথাটা আমাকেই বলেছে, কিন্তু এ তো আমাকে অপমান নয়, আমার হরির নামকে অপমান, আমাকে অপমান করলে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার হরির নামকে অপমান করেছে, তাহলে এদের শাস্তি দিতে হবে। অমনি বলে উঠলেন, আমি অভিশাপ দিচ্ছি তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো, রৌদ্রের উত্তাপে তোমরা পুড়ে যাবে, তোমাদের গায়ে রোদ লাগবে, তোমাদের গায়ে বৃষ্টির জল পড়বে, তোমরা শীতকালে থরথর করে কাঁপবে, তোমরা ঝড়ের বাতাসের বেগে গাছ ডাল ভেঙে পড়বে, আমি অভিশাপ দিচ্ছি সেই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। আর তখনই নেশা কেটে গেছে, তখনই নলকুবর আর মণিগ্রীব এসে হাত জোড় করে দাঁড়িয়েছেন, হে ঋষিগণ, রজগুণ থেকে আমার উৎপত্তি, তমগুণের মানুষ, সত্ত্বগুণের মানুষ আর রজগুণের মানুষ, তিন রকম মানুষ আছে। তমগুণের মানুষ যারা দেখবেন 24 ঘন্টা নেশা করে তারা তমগুণের সৃষ্টি, রজগুণ যারা অহংকারী ব্যক্তি হয়, আর সত্ত্বগুণ হচ্ছে অন্য কেউ নয় আপনারা বাবা, এত রাত্রি জেগে ঠান্ডার মধ্যে, ওপরে ঠান্ডা নিচে ঠান্ডা পাশে ঠান্ডা, তথাপিও হরি কথা শুনছেন, এটা হচ্ছে সত্ত্বগুণের মানুষের পরিচয় রাধা, সত্ত্বগুণ। তাই ভক্তিমতী মায়েরা আজকে সেই নলকুবর মণিগ্রীব বলছে আমাদের অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, অভিশাপ ফিরিয়ে নিতে বলবো না, কিন্তু উদ্ধার হবে কি করে? তখনই বলছেন দেবর্ষি নারদ বলছেন, শোনো বাবা, গাছ হয়ে তোমরা জন্মগ্রহণ করবে, তবে অন্য কোথাও নয়, বৃন্দাবনে নন্দরাজার উঠোনের বাইরে, উঠোনের মধ্যে দুটো গাছ রূপে, অর্জুন গাছ রূপে তোমরা দুই ভাই জন্মগ্রহণ করবে, আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন সেদিন তোমাদের কৃপা করে উদ্ধার করে দিয়ে যাবে। তাই ভক্তের অভিশাপটাও অনেক সময় কাজে লাগে বল,
মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিল তুমি সাত দিনের মধ্যে মারা যাবে। শমিক ঋষির ছেলে সিংহী অভিশাপ যদি না দিত রাজা পরীক্ষিত কি কোনোদিন ভাগবত শুনতে পেতেন? গৌতম ঋষি তার স্ত্রীকে বলল তুমি পাথর হয়ে যাও, তিনি যদি পাথর না হতো রামচন্দ্রের চরণ স্পর্শ তিনি পেতেন। তাই ভক্তের অভিশাপটাই হচ্ছে আশীর্বাদ। দুই ভাই বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করল, সেই বৃক্ষ দুটো আজকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, আর ভগবান উদুখলে বাঁধা আছে, উদুখলের মধ্যে বাঁধা আছে, যেতে পারছে না। এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা ভগবানকে বাঁধা আছে দেখে ও করে মজা করছে। একজন বলল ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোকে তোর মা বেঁধেছে, ঠিক করেছে, সবাই হাতে তালি দিচ্ছে, আর শ্রীদাম উদুখলটাকে ঠেলে দিয়েছে। উদুখলটা যেই ঠেলে দিয়েছে, উদুখল পড়ে গেছে। ভগবান ভাবলেন যাক একটা কাজ সুবিধে হয়েছে, উদুখল পড়ে গেছে। এইবার ভগবান উদুখলটাকে হামাগুড়ি দিয়ে টানছে, টানিতে টানিতে হরি বিশ্বম্ভর মূর্তি ধরি, 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 টানিতে টানিতে হরি বিশ্বম্ভর মূর্তি ধরি। উদুখল টানিতে লাগিল, আজকে যে যারা সাউন্ড অপারেট করছেন তাদেরকে কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই, বাবা আমি বলতে পারবো না তারা কত সুন্দর সাউন্ড অপারেট করছেন, এত সুন্দর সাউন্ড সিস্টেম যে আমি তো মানে ভুলে যাচ্ছি। এত আনন্দ হচ্ছে যে আমাদের ভগবানের কাছে, শ্রী গোবিন্দের কাছে, আমাদের সম্প্রদায় থেকে আমরা দাদা ভাইদের মঙ্গল কামনা করি। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো উন্নতি হোক, আরো অনেক এগিয়ে যেতে যেন পারেন। এই আজকের এই সাউন্ড ব্যবস্থার জন্য আমরা একবার হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে 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 দুটো গাছ, এই দুটো গাছের মাঝখানে উদুখলটা আটকে গেছে, দুটো গাছের মাঝখানে উদুখলটা আটকে গেছে, আর ভগবান এই ফাঁকা জায়গাটা দিয়ে বেরিয়ে গেছে। এবার উদুখল আটকে গেছে, ফাঁকাটা দিয়ে ভগবান বেরিয়ে গিয়ে ভগবান যখন বিশ্বম্ভর মূর্তি ধারণ করে টান দিচ্ছে, তখন ওই গাছগুলো কড়কড় মড়মড় করে ভেঙে পড়ছে, আর গাছের থেকে তখন ভেতর থেকে সেই নলকুবর আর মণিগ্রীব রজগুণ তমগুণ ছেড়ে দিয়ে সত্যগুণে হৃদয়টাকে পরিপূর্ণ করে তারা হাত জোড় করে ভগবানের কাছে দাঁড়িয়েছে। রাধে রাধে ভগবানের কাছে ভিক্ষা চাইছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, ত্রিতাপ জাগা হব হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে
রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে তাই আসুন আজকে কি করলেন না ওই গাছ দুটো উদ্ধার হয়ে চলে গেলেন আর অমনি নন্দ মহারাজ মা যশোদা সেই ভয়ঙ্কর শব্দ শুনে ছুটে এসে দেখছে দুটো গাছ উঠোনে পড়ে আছে আর দুটো গাছের মাঝখানে ভগবান বসে আছেন খিলখিল করে হাসছে নন্দ রাজা বলছে যে ভাগ্যিস নারায়ণ আমাদের ছেলেটাকে রক্ষা করেছে মা যশোদাকে বকাঝকা করছে যে কলসি ভেঙেছে বলে তুমি বেঁধে দিয়েছো ছুটে গিয়ে দড়িটা খুলে দিয়ে ভগবানকে কোলে নিয়েছেন নন্দ রাজা মা যশোদাকে বকাঝকা করছে আর বলছে ঠাকুর নারায়ণ আমাদের ছেলেকে বাঁচিয়েছে আর ভগবান হাসছেন কেন কারণ তিনি স্বয়ং নিজেই নারায়ণ রাধে বাবা বলছে ভাগ্যিস ঠাকুর বাঁচিয়েছে তাই বাবার গলাটা ভগবান জড়িয়ে ধরেছে আর নন্দ রাজাও ভগবানকে জড়িয়ে ধরেছে বাবা তাই ভক্ত ভগবানকে ধরেছেন আর ভগবান ভক্তকে ধরেছে তাই আজকে এই ভক্ত ভগবানের মিলনে আমরা একবার সবাই মিলে হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এই মা যশোমতী ভাবছে ছেলের এত বিপদ ঘটছে কত রাক্ষস আসছে কত অসুর আসছে রাধে রাধে তা চলুন আজকে ভক্ত ভগবানের মিলনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা উড়িয়া ভজন শুনবো ততক্ষণে পরবর্তী সম্প্রদায় আসছেন রাধে আপনাদের কাছে রাসলীলা আস্বাদন করবেন ও মোর কড়া চাদর অত সুড়া চাদর তোর কড়া চাদর সুনা চাদর যাত কহুছি তোর কড়া চাদর তোর সোনা চাদর তোর কড়া চাদর সোনা চাদর যাত কহুছি তোতে কন্দেহি কন্দেহি মারিবে তোতে লোহ যশোদারানি তোতে কন্দেহি কন্দেহি মারিবে তোতে লোহ যশোদারানি তোতে কন্দেহি কন্দেহি মারিবে তোতে লোহ যশোদারানি পুয়া হব তোর নট ঘটিয়া সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া পুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গি বেগ পিঙ্ক মাঠিয়া আলো চোরেই খাইব শরণ বনি দেহি কন্দেহি মারিবে তোতে লোহ যশোদারানি হরিও তোতে কন্দেহি কন্দেহি মারিবে তোতে লোহ যশোদারানি সপ্তম তার শুক্র রসিবে বহু নারী আলো রসিবে বহু নারী পুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া পুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া আলো চোরেই খাইব শরণ বনি কন্দেহি কন্দেহি মারিবে তোতে লোহ
देखिले तुझी भी डोरी, देखिले तुझी भी डोरी। हे माटीर ब्रह्मांड देखे मतते, देखिले तुझी भी डोरी, देखिले तुझी भी डोरी। अच्छे एकादशी घरे राहुलो से तो मानी भी नी किछि आउलो, अच्छे एकादशी घरे राहुलो से तो मानी भी नी किछि आउलो। राधा प्रेम रे करिबे तो नीलो मोनी तोते कंदे ही मारिबे तोते लोह जसो धारानी, तोते कंदे ही मारिबे तोते लोह जसो धारानी। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। 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 आजा सवरिया जय जगत बंधु हरि हरे कृष्ण। जरा एखो प्रसाद सेवा करें अनाहारे बसे आम चरण धरे प्रार्थना करब आपनारा वृंदावन प्रसाद सेवा कर गोविंद लीला आस्दन करूँ। तो एरपे जिन रासलीला करबें लावणी गाय बसिरहाट থেকে আসছেন, খুবই ভালো রাসলীলা করেন। তো দিদি আরো দুটো ভজন গাইবেন, আমরা অনুরোধ রাখছি। কিন্তু যারা সেবা না নিয়ে বসে আছেন তারা সেবা নেন আর এদিকে লীলা আস্বাদন করুন। জয় জগৎ বন্ধু হরি। শুনি হে গোকুল নগরিয়া, ও আজা আজা সওয়ারিয়া। শুনি হে গোকুল নগরিয়া, ও আজা सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। नाले कान्हा के वड़िया, बोलो छिन नाले कान्हा के वड़िया, ओ आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। वृंदावन की रसिक बुलावे, वृंदावन की रसिक बुलाए, वृंदावन की रसिक बुलाए, आजा आजा।
Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.